আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। আজকের এই ভিডিওটা এসএসসি বায়োলজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সমন্বয় নিয়ে আলাপ করতে চাই। এই অধ্যায়টার এবং হচ্ছে তারপরে উদ্ভিদের প্রজনন অধ্যায়টা যেটা আছে, এই দুইটা অধ্যায়ের উপরে এসএসসিতে যত স্টুডেন্ট আছে তাদের একটা কেমন যেন একটা ছোট্ট করে ভীতি থাকে এর পিছনে, যে কারণ এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকের হয়তো ভালো লাগতে পারে। এই ভীতিটার পিছনে যে কারণটা সেটা হচ্ছে এই অধ্যায় দুইটার মধ্যে প্রজনন এবং হচ্ছে সমন্বয় যেই জিনিসগুলো বা যে কন্টেন্টগুলো আলোপ করা হয়েছে বা আলোচনা করা হয়েছে সেগুলোর ডেপথ অনেক বেশি, এবং এগুলোকে ভালো মতো বোঝার জন্য একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস না করলে বা ওইভাবে চিন্তা না করলে এই অধ্যায়গুলোতে বা এই অধ্যায় দুটাতে খুব ভালো মতো বোঝা যাবে না। আর একটা কথা ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এই চিন্তা না করে আগে পড়তে হবে। বইয়ের মধ্যে যে জিনিসগুলো আলাপ করা হয়েছে বা যে কনসেপ্টগুলো ক্লিয়ার করানোর জন্য চিত্র একে ব্যাখ্যা করা হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলাপ করতে হবে। আমি এই একটা ভিডিওতে চেষ্টা করব সামগ্রিক জিনিসগুলোকে আলাপ করার, কিন্তু পরবর্তীতে এসএসসি স্টুডেন্টদের জন্য এই অধ্যায়টাকে আরও ছোট ছোট করে ভেঙে ভেঙে আলাপ করব। এই ভিডিওটা হবে শুধুমাত্র সামগ্রিক বিষয়গুলো নিয়ে, যেগুলো শুধুমাত্র বইয়ের মধ্যে আছে, এরকম বিষয় নিয়ে ডিসকাস করার। আমি এখানে 16টা টপিক লিখে রেখেছি, এই 16টা টপিক নিয়ে একটু এক্সপ্লেইন করবো এই চ্যাপ্টারটাতে কী কী জিনিস আছে। প্রথমে আগে মনে রাখতে হবে সমন্বয় জিনিসটা কি, সমন্বয় বা কোঅর্ডিনেশন জিনিসটা কি। উদ্ভিদের সমন্বয় করতে হবে। এরপরে আছে বৃদ্ধি বা গ্রোথ, উদ্ভিদের ক্ষেত্রে যে গ্রোথগুলো হয় সেখানে আবার 4টা ছোট ছোট কিওয়ার্ডস আছে। একটা হচ্ছে অভিকর্ষ উপলব্ধি বা জিও পারসেপশন, বায়োলজিক্যাল ক্লক, ফটোপিরিয়ডিজম এবং হচ্ছে ভার্নালাইজেশন। এই 4টা শব্দ এসএসসি লেভেলে একটু মনে রাখতে হবে, বুঝতে হবে। এরপরে আছে চলন বা মুভমেন্ট, উদ্ভিদের ক্ষেত্রে যে সকল চলনগুলো পরিলক্ষিত হয় সেখানে একটু স্টাডি করা দরকার আছে। এরপরে হচ্ছে প্রাণীর সমন্বয়, উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ের ক্ষেত্রে দুইটা কমন জিনিস আলাপ করতে হবে, সেটা হচ্ছে হরমোন। সো এই চলনের ক্ষেত্রে, প্রাণীর সমন্বয়ের ক্ষেত্রে হরমোনটা পড়তে হবে, স্নায়ুতন্ত্র পড়তে হবে। স্নায়ুতন্ত্র ইটসেলফ আ ভেরি লার্জ কনসেপ্ট, অনেক বড় একটা জিনিস। যদি আমি এখানে একটা ছোট্ট করে একটা চার্ট লিখেছি, যদি এই চার্টটার সাথে হয়তো তোমাদের বইয়ের চার্টটা মিলবে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন দিস থিংস অ্যাজ ফর দ্য এসএসসি স্টুডেন্টস। সো মস্তিষ্ক আরেকটা বড় জিনিস, ব্রেন। এই ব্রেনে তোমাদের বইয়ের মধ্যে মানে এসএসসি বায়োলজি বইটার মধ্যে যতটুকু আলাপ করা হয়েছে সেটা আসলে ভালো মতো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ইনাফ না। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সেন্সরি অর্গানসের এক্সপ্লানেশনের সময় আমি শুধুমাত্র একটা হিউম্যান ব্রেইন নিয়ে আলাপ করব, এবং ওই ভিডিওটাতে তোমাদের এই ভিডিওটা দেখার পরে যাদের ব্রেইন সম্পর্কিত প্রবলেম থাকবে তারা ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হবে। দেন স্নায়ুকলা, খুবই কমন একটা জিনিস পড়তে হয় এখানে, সেটা হচ্ছে নিউরন। এরপরে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিয়ার, প্রতিবর্তী ক্রিয়া বা এটা হচ্ছে রিফ্লেক্স। এই জিনিসটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু অনেক স্টুডেন্টের ক্ষেত্রে বা অনেক স্টুডেন্টের কাছে এই প্রতিবর্তী ক্রিয়া জিনিসটাও খুব কঠিন লাগে, বিকজ যেভাবে ব্যাখ্যা করা হয়েছে বইয়ের মধ্যে বা যেভাবে এটা জানা উচিত বোঝা উচিত সেটা আসলে সেখানে নাই। বাট আমি চেষ্টা করব এই চিত্রটা দিয়ে, রিফ্লেক্স আর্ক দিয়ে তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দেওয়ার। দেন মোস্ট ইম্পর্টেন্টলি হরমোন পড়তে হবে, মুখ্য নালীবিহীন গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আমাদের একটু পড়ার দরকার আছে, তোমাদের বইয়ে আছে এগুলো। এরপরে কিছু ডিজিজ নিয়ে আলাপ করা হয়েছে, তার ফার্স্টে হচ্ছে প্যারালাইসিস, যদিও প্যারালাইসিসটা হ্যাঁ ডায়াবেটিস, স্ট্রোক, প্যারালাইসিস, এপিলেপসি, পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন রোগ এবং সবার শেষে মাদকদ্রব্য নিয়ে আলাপ করা হয়েছে। আমি 2017-18 বায়োলজি বইয়ের কন্টেন্টটা নিয়ে আলাপ করছি, হয়তো পরবর্তীতে বই যেভাবে চেঞ্জ হচ্ছে বা হবে সেক্ষেত্রে কিছু নতুন জিনিস আসতে পারে এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে কিছুটা কারেকশনস অ্যাডিশনস থাকতে পারে। সো অন দ্যাট কেস আই হোপ এই বছরের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য হয়তো এইটা পারপাসটা সার্ভ করবে এই ভিডিওটা। সো ফার্স্টে একটু চিন্তা করে নিই সমন্বয় জিনিসটা কি বা কোঅর্ডিনেশন কি। কোঅর্ডিনেশন শব্দটা হচ্ছে আমাদের পুরো বডিতে বা একটা জীব দেহে
অনেকগুলো কাজ সংগঠিত হয় একসাথে। থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের বডিতে যেমন রক্ত কিন্তু পরিবাহিত হচ্ছে, হৃৎপিণ্ড কাজ করতেছে, কিডনি কাজ করতেছে, ব্রেন কাজ করছে, স্কিন কাজ করছে, সেলসগুলো কাজ করতেছে, এবং প্রত্যেকটা সেলগুলোর আবার ডিফারেন্ট ডিফারেন্ট তারা টিস্যু তৈরি করতেছে, সেই টিস্যুগুলো মিলে একটা সিস্টেম কাজ করছে, অ্যান্ড দেন সেই সিস্টেমগুলোকে মিলে একটা অঙ্গ তৈরি হয়। সো আলটিমেটলি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিফারেন্ট ফাংশনস ইজ সিমিলটেনিয়াসলি ইজ অ্যাক্টিং ইন এ স্পেসিফিক টাইম, বিকজ এখানে যে পরিমাণ কাজ করছে তারা সবাই মিলে ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করছে, সেগুলোর প্রত্যেকের মধ্যে যে একটা বিন্যাস থাকা দরকার, যে একটা কানেকটিভিটি থাকা দরকার, বা যে একটা কানেকটিভিটি অ্যাকচুয়ালি আছে সেটার নামই হচ্ছে সমন্বয়। একটু চিন্তা করো, তোমরা যখন কেউ সাঁতার কাটে, পানিতে যখন কেউ সাঁতার কাটে, ওই সুইমিং করার সময় হাত পা ব্রেন আইজ নোজ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অর্গান কিন্তু একটা একটা কন্টিনিউয়েশন, একটা কম্বিনেশন বা কোঅর্ডিনেশনের থেকে কাজ করে। হাত কাজ করছে, পা কাজ করছে না এমন না, বা ব্রেন কাজ করছে, হাত কাজ করছে না, বা পা কাজ করছে না এরকম না। প্রত্যেকটা স্পেসিফিক অর্গান কিন্তু একই সাথে কাজ করতেছে, এবং একটা মানুষ কিন্তু সাঁতরে সে জায়গাটা অতিক্রম করে। এই যে কোঅর্ডিনেশন, এটার নামই হচ্ছে সমন্বয়। সেটা উদ্ভিদ দেহ হতে পারে, প্রাণী দেহ হতে পারে। সো লেটস টক অ্যাবাউট ইন প্ল্যান্টস। উদ্ভিদের ক্ষেত্রে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হরমোনস বা প্রাণরস। হরমোন একটা ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে প্রাণরস। উদ্ভিদের ক্ষেত্রে যে প্রাণরসগুলো কাজ করে তাদেরকে ফাইটো হরমোনস বলে। সো ফাইটো মানে উদ্ভিদ, ফাইটোলজি মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। সো ফাইটো হরমোনস মানে উদ্ভিদের দেহে যেই সকল হরমোন বা প্রাণরসগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করবে তাদেরকে ফাইটো হরমোনস বলে। সো হরমোন জিনিসটা কি? হরমোন একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা একটি কোষ অথবা একগুচ্ছ কোষ থেকে তৈরি হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে নির্দিষ্ট কোনো কাজ করবে। হ্যাঁ, এটার আবার একটু ব্যাখ্যাটা মুখ্য নালীবিহীন গ্রন্থিতে আমি বলবো। সো এই যে একটা রক্ত দ্বারা বাহিত হয়ে তার যে একটা স্পেসিফিক অ্যাকশন বা এই যে তার ফাংশন, এই ফাংশনটা মেনটেন করার জন্য, এই ফাংশনটা মেনটেন হচ্ছে কিন্তু প্রাণীদের দেহে হচ্ছে নার্ভাস সিস্টেমটা দিয়ে। সো এই যে হরমোনস উদ্ভিদের দেহে, দিস ইজ কল ফাইটো হরমোনস, এবং এটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে হরমোনসগুলো উদ্ভিদের বৃদ্ধি বাড়ায়, যেটাকে আমরা বৃদ্ধি বর্ধক হরমোন বলবো, আর একটা হচ্ছে বৃদ্ধি রোধক হরমোন, যে হরমোনগুলো বৃদ্ধি কমায়। সো বৃদ্ধি বর্ধক হরমোনগুলোর ক্ষেত্রে আছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, দেয়ার আর লট অফ আদার হরমোনস অলসো, বাট বৃদ্ধি রোধক হরমোনের ক্ষেত্রে আছে অ্যাপসিসিক অ্যাসিড বা যেটাকে আমরা বলি ডরমিন। সো লেটস টক অ্যাবাউট সাম হরমোনস। তোমরা নিশ্চয় চার্লস রবার্ট ডারউইনের নাম শুনেছো। তিনি সর্বপ্রথম অক্সিন এই হরমোনটা আবিষ্কার করেন, যেটা উদ্ভিদের দেহে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। পরবর্তীতে অনেক সায়েন্টিস্ট এটাও আবিষ্কার করেছেন যে অক্সিন অ্যাকচুয়ালি হচ্ছে সূর্যের আলো যে অংশটাতে পড়ে সে অংশটাতে না থেকে বাকি যে অংশটা আছে যেখানে সূর্যের আলোটা কম পড়ে, অক্সিন সেই জায়গাটাতে থাকে এবং বৃদ্ধি করায়। সো অক্সিনের ক্ষেত্রে তোমাদের বইয়ের মধ্যে এই চারটা হরমোনের কিছু স্পেসিফিক ডেটা দেওয়া আছে যে এটা আসলে কি করতে সহায়তা করে। অক্সিজেন কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে যেভাবে সহায়তা করে, এটা বীজহীন ফল সৃষ্টিতে সহায়তা করে, কুড়ির সুপ্ততা ভাঙতে সহায়তা করে, এবং অ্যাকচুয়ালি মূলের বৃদ্ধিও ঘটায়। এখন এই যে মূলের বৃদ্ধি ঘটাচ্ছেও, তারপরে আছে জিবেরেলিন। জিবেরেলিন হরমোনেরও কিছু কাজ আছে যেটার অ্যাকচুয়ালি ও হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এই হরমোনটা। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ধানের বেকানি নামে একটা ডিজিজ হয়, যে ডিজিজটা একটা ছত্রাক দিয়ে হয়। সেই ছত্রাকের কিছু স্পেসিফিক জৈব রাসায়নিক পদার্থ বা কিছু জৈব রাসায়নিক পদার্থ সৃষ্টি হয় যেটা একটা ধান গাছের অতিবৃদ্ধি ঘটায়। ওই অতিবৃদ্ধি ঘটানো যে হরমোনটা সেটার নামই হচ্ছে জিবেরেলিন। এবং এরপরে আছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনটা মনে রাখতে হবে যে উদ্ভিদ কোষের এই হরমোনটা অ্যাকচুয়ালি উদ্ভিদের সেল ডিভিশনে সহায়তা করে, মানে কোষ বিভাজনে সহায়তা করে। সুতরাং কোষ বিভাজনে যে হরমোনটা সহায়তা করে সেটাকে আমরা বলবো সাইটোকাইনিন, কারণ এই হরমোনগুলো অ্যাকচুয়ালি সামগ্রিকভাবেই কোনো না কোনো ফাংশনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করছে। এরপরে আছে একটা ইথিলিন, এটা একটা গ্যাসাস হরমোন, যদি এটা ফুল ফোটাতে সহায়তা করে। এবং কিছু কিছু হরমোন আছে যে হরমোনগুলো শনাক্ত করা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এদের কাজ
কি বা ফাংশনটা কি সেটাকে এখন পর্যন্ত ক্লিয়ার করা যায় নাই বা সামহাউ ইটস নট ইনভেন্টেড ইয়েট সো এটা হচ্ছে পস্টুলেটেড হরমোন এই ধরনের হরমোনগুলোকে পস্টুলেটেড হরমোন বলা হয় সো এরকম হরমোন আছে ফ্লোরিজেন এন্ড ভার্নালিন সো ফ্লোরিজেন অ্যাকচুয়ালি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে এতটুকু অংশ জানা গেছে এবং এই হরমোনগুলোর আরও অনেকগুলো ফাংশন আছে সো পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে পস্টুলেটেড হরমোন কাকে বলে তাহলে এটা হবে যে যে হরমোনগুলোর নামকরণটা করা হয়েছে বা শনাক্ত করা হয়েছে কিন্তু এদের সামগ্রিক ফাংশনস বা কার্যাবলীকে এখন পর্যন্ত ইনভেন্ট করা হয়নি বা জানা যায়নি সম্পূর্ণভাবে এরাই হচ্ছে পস্টুলেটেড হরমোন সো ফাইটো হরমোনসের ক্ষেত্রে আর এই যে অ্যাবসিসিক অ্যাসিড আছে এটা মনে রাখতে হবে যে অ্যাবসিসিক অ্যাসিড বা ডরমিন এটা উদ্ভিদের বৃদ্ধি রোধ করে সব হরমোন যে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তা না বা সব হরমোন যে প্রাণীর বৃদ্ধিতেও সহায়তা করে তা না কিছু কিছু হরমোন নেগেটিভলি কাজ করে কিছু কিছু হরমোন পজিটিভলি কাজ করে টুয়ার্ডস গ্রোথ সো এই যে বৃদ্ধি গ্রোথ এটাই হচ্ছে আমাদের পরের পার্ট কারণ জীব মানেই এর একটা প্রধান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ডেভেলপমেন্ট হবে বৃদ্ধি হবে তোমরা ডেফিনেটলি একটা গাছের যখন বীজ বপন করা হয় বা গাছে যখন অঙ্কুরোদ্গম হয় তখন কিন্তু সেখান থেকে একটা গাছ আস্তে আস্তে বড় হয় এই যে বৃদ্ধিটা এই যে সেল ডিভিশনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রোথ এবং এই গ্রোথের ক্ষেত্রে এই অধ্যায়ে চারটা টেকনিক্যাল টার্ম পড়তে হবে একটা হচ্ছে জিও পারসেপশন বা অভিকর্ষ উপলব্ধি সো অভিকর্ষ উপলব্ধি মানে হচ্ছে গ্র্যাভিটি ডেফিনেটলি হচ্ছে আর্থের দিকে উদ্ভিদকে টানে মানে হচ্ছে পৃথিবীর দিকে সো এখন পৃথিবীর দিকে টানার ক্ষেত্রে তোমরা দেখবা যে একটা গাছের মূলেরও বৃদ্ধি হয় একটা গাছের শাখা কলমেরও বৃদ্ধি হয় তো এই যে শাখা কলমের বৃদ্ধি হচ্ছে এই শাখা কলমের বৃদ্ধির ক্ষেত্রে কোষগুলো অ্যাকচুয়ালি নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফিলিংস আছে যে কারণে এটাকে অভিকর্ষীয় উপলব্ধি বা জিও পারসেপশন বলা হয় তারপরে বায়োলজিক্যাল ক্লক শব্দটার মানে হচ্ছে যে উদ্ভিদের বৃদ্ধিতে বা উদ্ভিদের জীবনে আলো অন্ধকারের যে খেলা এটা অ্যাকচুয়ালি ক্যারোলাস লিনিয়াস একটা ফ্লাওয়ার ক্লক উনি আবিষ্কার করেছিলেন সেখানে এক্সপ্লেইন আছে যে উদ্ভিদের এই ফুল ধারণের ক্ষেত্রে আলো এবং অন্ধকারের একটা টাইমিং আছে বা আলো এবং অন্ধকারের একটা রেসপন্স আছে এই রেসপন্সটা অ্যাকচুয়ালি আসে এটাকে বলা হয় ফটোপিরিয়ডিক ইন্ডাকশন অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষেত্রে ফটোপিরিয়ডিক ইন্ডাকশন গ্রহণ করে পাতা কারণ পাতার মধ্যে বা ফুলের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে সূর্যের আলোর উপরে এদের একটা রেসপন্স কাজ করে বা ফুল যে একটা জীবন্ত বস্তু বা একটা লিভিং বডিজ এই লিভিং বডিজের যে রেসপন্স এই রেসপন্সটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু অন দ্যাট কেস দুইটা টার্ম মাথায় আসবে একটা হচ্ছে ফটোপিরিয়ডিজম আরেকটা হচ্ছে ভার্নালাইজেশন যেই সকল উদ্ভিদের ফুল ধারণের ক্ষেত্রে সূর্যের আলোর প্রভাব আছে এদের আলোর ধারণ ক্ষমতাটা বা আলোর প্রবণতা বা আলোর সময়কালটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ফটোপিরিয়ডিক ইন্ডাকশনের মাধ্যমে একটা উদ্ভিদের ফুল ধারণটাকে ত্বরান্বিত করা যায় এর উপর ভিত্তি করে তিন ধরনের উদ্ভিদ ভাগ করা যায় একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ বড় দিনের উদ্ভিদ আরেকটা হচ্ছে দিন নিরপেক্ষ উদ্ভিদ ছোট দিনের উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল ধারণের জন্য মোরলেস 8 থেকে 12 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন দৈনিক আর বড় দিনের উদ্ভিদ হচ্ছে যেই সকল উদ্ভিদের ফুল ধারণের ক্ষেত্রে 12 থেকে 16 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন দৈনিক সেগুলো হচ্ছে বড় দিনের উদ্ভিদ আর নিরপেক্ষ দিনের উদ্ভিদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ধরনের ইসে নাই মানে দিবালোকের দৈর্ঘ্যের এরকম প্রভাবটা নাই তোমরা চন্দ্রমল্লিকা ডালিয়ার কথা শুনেছ চন্দ্রমল্লিকা ডালিয়া ছোট দিনের উদ্ভিদ তোমরা পালং শাক শশার কথা শুনেছ তারপরে সূর্যমুখী ফুলের কথা শুনেছ সূর্যমুখী একটা দিন নিরপেক্ষ উদ্ভিদ কারণ এই ফুল ফোটার সাথে দিবালোকের দৈর্ঘ্যের ওই যে ভ্যারিয়েশন এটার কোনো প্রভাব নাই সো সূর্যের আলোর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বা দিবালোকের দৈর্ঘ্যের ভিত্তিতে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায় ছোট দিনের উদ্ভিদ বড় দিনের উদ্ভিদ দিন নিরপেক্ষ উদ্ভিদ তাহলে ফটোপিরিয়ডিজম জিনিসটা কি ফটোপিরিয়ডিজম হচ্ছে সূর্যের তাপ প্রয়োগ করে বা সূর্যের আলো প্রয়োগ করে বা বাইরে থেকে আলো বা তাপ প্রয়োগ করে ফুল ধারণের প্রভাবকে ত্বরান্বিত করার পদ্ধতি আর ভার্নালাইজেশন হচ্ছে ঠিক উল্টা
শৈত্য প্রদান করে বা ঠান্ডা প্রদান করে উদ্ভিদের ফুল ধারণের প্রভাবকে ত্বরান্বিত করার পদ্ধতিকে ভার্নালাইজেশন বলে। এক্ষেত্রে টেম্পারেচার মোরালেস 2-5 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং এই ভার্নালাইজেশনটা আবিষ্কার করেছেন সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে টিডি লাইসেনকো। সো ফটোপিরিয়ডিজমের ক্ষেত্রে মনে রাখতে হবে টেম্পারেচার এবং লাইটিং এর টাইমিংটা বাড়া দিতে হবে, এবং যে টাইমিংটাতে ইউজুয়ালি সূর্যের আলো পড়লে একটা ফুল ফোটে, ফটোপিরিয়ডিজমের সাহায্যে অনেক তাড়াতাড়ি সেই ফুলটাকে ফোলানো সম্ভব বা ফুটানো সম্ভব অ্যাকচুয়ালি। আর ভার্নালাইজেশনের ক্ষেত্রে ঠান্ডা বা শৈত্য প্রদান করেই ফুলটাকে ফোটাতে হয় বা ফোটানো যায়, যেটা এক্সপেক্টেড টাইমের চেয়ে একটু তাড়াতাড়ি ফুটবে। সো ইন দ্যাট কেস এই দুইটা জিনিসকে অ্যাকচুয়ালি ইকোনমিক ইউজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এগুলাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে উদ্ভিদের যে মুভমেন্ট বা চলন, মানে এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায় যে জীবনে প্রয়োজনের তাগিদে আমরা যেভাবে মুভ করতে পারি উদ্ভিদ কিন্তু সেভাবে পারে না। তোমরা ইউজুয়ালি গাছের দিকে তাকালে দেখবা যে গাছ একটা কিন্তু সোজা হয়ে দাঁড়ায় আছে। তো এই যে সোজা হয়ে দাঁড়ায় আছে, ওর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে যে ওর যেই বিশাল কাণ্ডটা এবং হচ্ছে শিকড়ের সাহায্যে সে মাটিতে দাঁড়ায় আছে, এটা আপাত দৃষ্টিতে মনে হয় যে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কাণ্ড এবং সবচেয়ে প্রান্তীয় যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো আছে বা ভাজক টিস্যুগুলো আছে সেগুলোর স্পেসিফিক রেসপন্স সে করতে পারে। এই ধরনের চলনকে বলা হয়, দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলন হচ্ছে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্ভিদ যেতে পারে, সেটা হতে পারে ভলভক্সের ক্ষেত্রে, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে এবং ডায়াটমের ক্ষেত্রে। এছাড়াও আরও কিছু শৈবাল আছে, এগুলো শৈবালের উদাহরণ যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। ইভেন তোমরা চলনশীল অণু বা স্পোর, যেটাকে আমরা বলি অণুবীজ, এদেরকে বলা হয় জুস্পোর। এই জুস্পোরও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে শুধুমাত্র প্রজননের জন্য। সো এটা তোমরা শৈবালের ক্ষেত্রে, তোমরা হয়তো ইন্টারমিডিয়েট স্টুডেন্টের পড়েছে যে এই ধরনের অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অ্যাকাইনিটি, জুস্পোর, এই ধরনের স্পোরগুলো আছে। এই স্পোরগুলোর ক্ষেত্রে জুস্পোর হচ্ছে সচল স্পোর যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ লাইক দিস শর্ট অফ গ্রোথ, টোটাল গ্রোথ বা মুভমেন্ট, কমপ্লিট মুভমেন্ট যেটাকে আমরা বলি। সো কমপ্লিট মুভমেন্টের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে উদ্ভিদের কোনো অংশ বিশেষ বা উদ্ভিদ নিজে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, সেটা আসলে বড় বড় বৃক্ষের ক্ষেত্রে পসিবল না, কিন্তু ছোট ছোট উদ্ভিদ অংশের ক্ষেত্রে পসিবল, যেমন জুস্পোরের ক্ষেত্রে পসিবল, ভলভক্স ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে পসিবল। নাও থিঙ্ক অ্যাবাউট যে বক্রচলন কাকে বলে। বক্রচলন হচ্ছে, এখানে একটা শব্দ আসবে, এই শব্দটার নাম হচ্ছে ট্রপিজম। ট্রপিজমের বাংলা হচ্ছে দিকমুখিতা। উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গের কোনো বিশেষ দিকে সাড়া দেওয়ার প্রবণতাকে বলা হয় ট্রপিজম বা দিকমুখিতা। সেটা কী কী রেসপন্সের ক্ষেত্রে হতে পারে, সেটা আলোর ক্ষেত্রে হতে পারে, মাটির ক্ষেত্রে হতে পারে, রাসায়নিক পদার্থের দিকে হতে পারে, হ্যাঁ আলো, ইভেন পানির দিকে হতে পারে। সো এখন এই যে ট্রপিজম, এই ট্রপিজমটা আসলে এইখানে চলনের ক্ষেত্রে আমরা বলবো, এবং এটার এক্সাম্পল হচ্ছে বক্রচলন, কারণ সামগ্রিক চলন কখনো বক্রচলনের মতো হবে না। বক্রচলন হচ্ছে যে উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গের কোনো বিশেষ দিকে খানিকটা যে চলন বা প্রসারণ, এটা হচ্ছে ট্রপিজম বা বক্রচলন। তারই একটা এক্সাম্পল হচ্ছে ট্রপিজম। ট্রপিজম কী কী হইতে পারে, তোমরা একটা গাছকে যদি তুমি তোমার বাসার এমন একটা জায়গায় রাখো, অনেকেই গার্ডেনিং করে না বাসার ছাদে বা বাসার বারান্দায়, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। এই ট্রি প্লান্টেশন করা, যার যেখানে একটু সুযোগ হবে বা যার যেখানে একটু সম্ভব হবে একটু গাছ লাগানোর দরকার আছে, তোমাদের বারান্দায়, তোমাদের বাসার ছাদে, নিজেদের উদ্যোগেই হলেও একটু টাকা খরচ করে হলেও একটা গাছ বা যতটুকু সম্ভব যতগুলা সম্ভব গাছ লাগানো উচিত, বিকজ দিস ইজ এক্সট্রিমলি নিডেড ফর দিস প্ল্যানেট। সো তোমরা যখন এরকম একটা গাছ লাগাবা, তো দেখবা যদি এরকম একটা গাছ লাগানো হয়,
এবং যদি সূর্যটাকে প্রতিদিন সে যদি এই পাশ থেকে হয়, আমার নিজের বাসায় আছে এরকম, আমি তুলসী গাছ লাগিয়েছি, টগর, বেলি, হাসনা হেনা, গাঁদা ফুল, অনেক ফুল আছে আমার বারান্দায়। তো সেখানে আমিও নিজে লক্ষ্য করেছি যে এটা এমনিতেই সাইন্টিফিক একটা বিষয় যে গাছের একটা অংশ থেকে আলো আসতেছে, সূর্যটা স্যার পূর্ব দিক থেকে ওঠে, তো এটা পূর্ব দিকে আছে। তো আমাদের ঢাকা শহরে যে সকল বাসাগুলো আছে সেগুলো তো চারদিক থেকে ইউজুয়ালি খোলা থাকে না, মানে ম্যাক্সিমাম বাসার ক্ষেত্রে বলছি। তো একদিক থেকে আলো পায়, একদিক থেকে আলো পেলেও দেখা যাচ্ছে যে গাছটা বাঁকা হয়ে আলোর দিকে ঝুঁকে যাচ্ছে। এই যে গাছের বাঁকা হয়ে আলোর দিকে ঝুঁকে যাওয়ার প্রতি যে সাড়া দেওয়ার ওর যে প্রপার্টিস, ওর যে ক্ষমতা, ওর যে ফাংশন, এটার নাম হচ্ছে ফটোট্রপিজম। সো ফটোট্রপিজম মানে হচ্ছে, ফটোট্রপিজম মানে হচ্ছে আলোর দিকে সাড়া দেওয়ার প্রবণতা, আলোর দিকে সাড়া দেওয়ার প্রবণতা। আবার তুমি চিন্তা করে দেখো, বট গাছের শিকড়ের দিকে তাকিয়ে দেখো, অনেক প্রশস্ত শিকড়, কিন্তু কিছু কিছু শিকড় দেখবা এত বেশি বড় হয়েছে যে ওর, কারণ শিকড়ের, শিকড় কিভাবে বুঝতে পারে যে মাটির ক্ষেত্রে কোন দিকে সার আছে, এটাকে একদম নিজস্বভাবে প্রমাণ করা যায়। তুমি যদি সারকে কেবল একদিকে দাও একটা উদ্ভিদে, তুমি যদি এক্সপেরিমেন্টাল একটা ভিউজ দেখতে চাও, তাহলে একদিকে সার দিলে দেখা যাবে যে গাছের শিকড়গুলো সেদিকেই মুভ করছে, এবং এটার নাম হচ্ছে জিওট্রপিজম বা ভূদিকমুখিতা বা রাসায়নিক দিকমুখিতা, অ্যাকচুয়ালি কেমিক্যাল ট্রপিজম যেটাকে আমরা বলি। তো রাসায়নিক দিকমুখিতা হচ্ছে কোনো রাসায়নিক পদার্থের প্রতি যদি উদ্ভিদের যে সাড়া দেওয়ার প্রবণতা, এটা হচ্ছে রাসায়নিক দিকমুখিতা। আবার পানির প্রতি একটা দিকমুখিতা আছে, সেটা ইউজুয়ালি শিকড়ের হয় বা মূলের হয়, যে দিক থেকে সে পানি বেশি পাবে বা গাছের পাতায় পানি সরবরাহ করার জন্য তার যে পরিমাণ পানি লাগবে সেটা মাটির যে অংশ থেকে সে পাবে, সেটাই হচ্ছে পানি দিকমুখিতা। ইভেন মাটির প্রতিও উদ্ভিদের মূলের একটা প্রবণতা থাকে যে বেশি শক্ত মাটি পাবে, যেখান থেকে যেই মাটি যে অংশটা, তোমরা একেবারে পুকুরের পাড়ের গাছগুলোর দিকে তাকিয়ে দেখো যে গাছগুলো একদম পুকুরের পাড়ে লেগে আছে, দেখবা যে গাছের শিকড়গুলো কিন্তু পুকুরের পাড়ের মাটির দিকে আছে, কারণ গাছটাকে সোজা করে থাকার জন্য মাটির দিকে তাকে থেকে লেগে থাকতে হবে। কোনো শিকড় কিন্তু পানির দিকে অতিরিক্তভাবে বের হয়ে আসে না, কারণ তার স্ট্রেংথ বা তাকে সোজা করে দাঁড়ায় রাখ থাকার জন্য মাটির দরকার হবে। এটা এটা এটাকে বলা হয় হচ্ছে ভূদিকমুখিতা। সো এই যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বিভিন্ন দিকে সাড়া দেওয়ার যে প্রবণতা, এটার নাম হচ্ছে ভূদিকমুখিতা বা সরি এটার নাম হচ্ছে ট্রপিজম বা দিকমুখিতা। সেটাকে পানি দিকমুখিতা, রাসায়নিক দিকমুখিতা, ভূদিকমুখিতা, আলোক দিকমুখিতা এই অংশে ভাগ করা যেতে পারে। সো এগুলো হচ্ছে চলনের অংশ। সো এই অধ্যায়ে উদ্ভিদের চলনের ক্ষেত্রে বা উদ্ভিদের সমন্বয়ের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে ফাইটো হরমোনস, আলোচনা করা হয়েছে বৃদ্ধি বর্ধক বা বৃদ্ধি রোধক হরমোন, একটু মনে রাখতে হবে। তারপরে আলাপ করা হয়েছে উদ্ভিদের চলন, হ্যাঁ, ফটোপিরিয়ডিজম, ভার্নালাইজেশন, দেন বায়োলজিক্যাল ক্লক, উপ অভিকর্ষ বৃদ্ধি বা উপবৃদ্ধি, ছোট দিন, বড় দিন, নিরপেক্ষ দিনের উদ্ভিদ, এবং ট্রপিজম বা দিকমুখিতা। সো এই অংশগুলো আসলে উদ্ভিদের সমন্বয়ের আলোচনার বিষয়বস্তু বা এই SSC সিলেবাসটাকে যদি আমি চিন্তা করি। এরপরে হচ্ছে প্রাণীর সমন্বয় শুরু, এবং এই সমন্বয়টাকে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে মজার যে পড়াটা সেটা হচ্ছে এই যে মানুষের ব্রেন। এটাকে আসলে বলে কয়ে শেষ করা যাবে না, কিন্তু এই ভিডিওটাতে আমি প্রথমে বলে নিয়েছি যে বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকুই এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। ফার্দার ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে এগুলাকে ছোট ছোট করে ভেঙে তখন সেগুলাকে বড় করে আলাপ করা যাবে। সো ইন দ্যাট কেস তোমরা পিঁপড়ার নাম জানো, যে পিঁপড়া যেটা করে সেটা হচ্ছে কোনো একটা পিঁপড়া যখন কোনো একটা খাবারের উৎস পায় তখন তার দলের অন্যান্য সদস্য যে ওই খাবারটাকে আনতে পারে বা ওই পর্যন্ত যেতে পারে সে কারণে সে একটা হরমোন নিঃসৃত করে বা এটাকে বলা হয় হচ্ছে ফেরোমন। এই যে ফেরোমন, আমরা অ্যাকচুয়ালি ফর্মিকা শব্দটা জানি যেটা পিঁপড়া থেকে আসছে, এবং আমরা জানি যে পিঁপড়া কামড় দিলে যে আমরা যে ব্যথাটা পাই এখানে যে অ্যাসিডটা থাকে এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো ফর্মিকা সে ছেড়ে দিয়ে আসে এবং প্রথম পিঁপড়াটা যেভাবে যাবে পরবর্তী সব পিঁপড়া সে ফেরোমনকে অনুসরণ করতে করতে ওই জায়গা পর্যন্ত যাবে, এবং একটা পর্যায়ে যখন খাবার আনা শেষ হয়ে যাবে ওরা কি করে, ফেরোমন নিঃসরণ করা বন্ধ করে দেয় এবং ফেরোমনটা বাতাসে মিশে যায়। তখন পরবর্তীতে কোনো পিঁপড়া ওই জায়গাতে বা ওই সারিতে বা ওই অংশ করে ওই সিরিয়ালটা মেনটেন করা যায় না।
So this is a very important thing. Again, কিছু কিছু পতঙ্গ বা ইনসেক্টর ক্ষেত্রে এই ফেরোমন নিঃসরণটা আছে যে কোন একটা পতঙ্গ যদি কোনো বিপদে পড়ে বা সামহাউ সে একটা রেসপন্সিভ একটা অংশ থেকে ফেরোমন নিঃসৃত করে ইভেন সেটা 2 থেকে 4 কিলোমিটার দূর থেকেও ওই পতঙ্গ বা ওই গোত্রীয় পতঙ্গ টের পায় এবং সে যেতে পারে. So these are some communication process among the insects. এই যে কমিউনিকেশন প্রসেসটা এই কমিউনিকেশন প্রসেসটার মধ্যে সম্পূর্ণ যে জিনিস বা যে অ্যাকচুয়াল যে শব্দটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশন. আমাদের বডিতেও কিন্তু ইচ এন্ড এভরি সিঙ্গেল মোমেন্টে একটা কমিউনিকেশন প্রসেস হচ্ছে বিকজ আমাদের ব্রেন হুইচ ইজ অ্যাকচুয়ালি মেড অফ আ লট অফ নিউরনস অ্যান্ড দে রিসিভস এভরি সিঙ্গেল টাইম দ্য স্টিমুলাস ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দেন এই কাজটা কী হয় এটা আমি এখানে ব্যাখ্যা করব. তার আগে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই প্রাণীর সমন্বয়ের ক্ষেত্রে. তো প্রাণীর সমন্বয়ে আমাদের যে সিস্টেমটা পড়া লাগবে, প্রাণীর সমন্বয় বোঝার জন্য যে সিস্টেমটা পড়া লাগবে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র. স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুতন্ত্র হচ্ছে যে তন্ত্রের সাহায্যে প্রাণী পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে এবং পরিবেশ থেকে গৃহীত উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে সে রেসপন্সটা করতে পারে বা সেই অ্যাক্টিভিটিটা করতে পারে. এটার নাম হচ্ছে স্নায়ুতন্ত্র. যেমন তুমি একটা ক্লাসে বসে আছো, তো তোমার নাম হচ্ছে সামহু, একটা নাম ধরে তোমাকে ডাকা হলো, তুমি কিন্তু ইনস্ট্যান্টলি ধরো যে তুমি মনোযোগ দিয়ে পড়ছো, কেউ তোমাকে ডাকলো এবং তুমি তাকালা, তুমি কিন্তু একসাথে তার দিকে তাকাতে পারবে না. তোমার ব্রেনের ক্ষেত্রে একটা সাবকনসিয়াসলি এই জিনিসটা তৈরি হবে যে আওয়াজটা কোন দিক থেকে আসছে, তো তুমি কিন্তু সেই দিকে তাকাও এবং ইনস্ট্যান্টলি তাকাও. এই যে তোমার রেসপন্স, এই যে ব্রেন কিন্তু ইনস্ট্যান্টলি তোমাকে বলছে যে এটা তোমার নাম ধরে ডাকা হচ্ছে, কিন্তু তোমার নাম ছাড়া যদি অন্য কারো নাম ধরে ডাকা হয় সেটা কিন্তু তুমি ওই রেসপন্সটা দিবা না যে রেসপন্সটা তোমার নাম ধরে ডাকলে তুমি দিবা. বিকজ এই যে নার্ভাস সিস্টেমের যে অ্যাক্টিভিটি যেটা ব্রেন আমাদেরকে বোঝালো বা ব্রেন আমি যে মাথাটা ঘোরালাম, এই যে আমার ভলান্টারি মাসেলটা ঘুরলো যেদিক থেকে আমার নামটা ডাকা হলো বা তোমার নামটা ডাকা হলো, তখন যে তুমি ঘুরলা, এই যে তোমার সাড়া দেওয়ার প্রবণতা, কি হয়েছে তোমাকে বল ডাকলো কি হয়েছে, এই যে কথা বললো বা তুমি রেসপন্স করলা, এই এভরি সিঙ্গেল থিং ইজ বিং মেনটেইনড বাই নার্ভাস সিস্টেম. It's actually by neurons, because we have an upper chamber, it's called brain, and then এই ব্রেন নিয়ে আমি একটু পরে বলছি. তার আগে বলে নিই স্নায়ুতন্ত্রটার সংজ্ঞাটা আমি বলেছি. টাইপস কয় ধরনের? সিম্পলি মনে রাখতে হবে যে স্নায়ুতন্ত্রকে দ্বিভাগে ভাগ করা যায়. একটা হচ্ছে সিএনএস অ্যান্ড পিএনএস. সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম. সো সিএনএস অ্যান্ড পিএনএস. পিএনএস মানে পেরিফেরাল, পেরিফেরাল মানে চারপাশে, মানে বাংলাদেশের মানচিত্রটাকে আমরা আকালে সেন্টারে যদি আমি চিন্তা করি তাহলে ঢাকা সিটি, তাহলে ঢাকা সিটি হচ্ছে আমাদের সেন্ট্রাল বা ক্যাপিটাল অফ দ্য সিটি. আর পেরিফেরাল মানে হচ্ছে ওই যে মানচিত্রের একদম বর্ডার ঘেঁষে যে এলাকাগুলো, দিস ইজ কল পেরিফেরাল সাইড অফ দ্য কান্ট্রি. সো পেরিফেরাল মানে একদম চারপাশে, লাস্ট বর্ডারে. সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা গঠিত হয়েছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড. স্পাইনাল কর্ড বা এটাকে আমরা বলি সুষুম্না কাণ্ড. এই স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের এই যে ব্রেন, এই ব্রেনের ভিতর থেকে বা এই যে আমাদের যে ব্রেন, এই যে ব্রেন, এই ব্রেনের ভিতর দিয়ে এই যে ফোরামেন ম্যাগনামটা আছে বা ছিদ্রটা আছে, এখানেই তো ব্রেনটা থাকে. এই ব্রেনটা এই অংশটা, এই সফট পার্টটা এখানে থাকে এবং এখান থেকে যখন এই অংশটা দিয়ে, এই ফোরামেন ম্যাগনামটা দিয়ে যখন স্পাইনাল কর্ডটা আসে, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডটা যে আছে, এই মেরুদণ্ডের ভিতর দিয়ে যে ভার্টিব্রাল ক্যানালটা থাকে, এই ভার্টিব্রাল ক্যানালের ভিতর দিয়ে স্পাইনাল কর্ডটা প্রসারিত হয়। এটা প্রাপ্তবয়স্ক মানুষে অলমোস্ট 18 ইঞ্চি লম্বা বা উই ক্যান সে লাইক 45 সেন্টিমিটার লম্বা, ইউজুয়ালি ডিফারেন্স হতে পারে, তবে এই স্পাইনাল কর্ডটা এই ফোরামেন ম্যাগনাম দিয়ে এসে ভার্টিব্রার ভিতর দিয়ে আমাদের বডিতে সামনে এই যে একদম এই পিছনের যে অংশটা এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখান থেকে চারপাশে ছড়িয়ে গিয়ে হাতে পায়ে স্কিনের সব দিকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত যে স্নায়ুতন্ত্রটা তৈরি করে সেটা হচ্ছে
peripheral স্নায়ুতন্ত্র সুতরাং peripheral nervous systemটা comes from the central nervous system because আমাদের পুরো nervous systemটা হচ্ছে একটা connectivity মতো জালের মতো তোমরা যখন জাল দিয়ে মাছ ধরতে দেখো যখন জালের প্রত্যেকটা সুতার সাথে প্রত্যেকটা সুতা কানেক্টেড থাকে ঠিক তেমনি আমাদের বডি প্রত্যেকটা নিউরনস প্রত্যেকটা নিউরনসের সাথে কানেক্টেড থাকে সো আমি যদি আমার এই থাম্বস এর এই অংশটুকু দিয়ে একটা বরফকে টাচ করি তাহলে যে ফিলিংটা হবে ঠান্ডা ফিলিং আমি যদি পায়ের সবচেয়ে যে কোন একটা অংশ দিয়ে টাচ করি তাহলে সেখানে ঠান্ডা ফিলিং হবে বিকজ ইট ক্যারিজ আ ফিলিং ইট ক্যারিজ আ অ্যাকচুয়াল ইনফরমেশন টু দ্য ব্রেইন তখন ব্রেইন আমাদেরকে বোঝায় যে জিনিসটা হচ্ছে ঠান্ডা বা গরম সো ইটস অল অ্যাবাউট আ কানেকটিভ সিস্টেম ইটস অল অ্যাবাউট আ কমিউনিকেশন থ্রু আউট আর হোল বডি সো সিএনএস অ্যান্ড পিএনএস সিএনএসকে দুই ভাগে ভাগ করা যায় বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা যায় ব্রেন সুষুম্নাকাণ্ড এখন ব্রেইন থেকে করোটি থেকে টোটাল 12 পেয়ার্স অফ ক্র্যানিয়াল নার্ভস বের হয় বা 12 জোড়া করোটিক স্নায়ু বের হয় আর সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ বের হয় 31 পেয়ার্স বা 31 জোড়া এগুলোই যখন চারপাশে ছড়ে যাচ্ছে তখন তারা ফর্ম করছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এখন এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আবার দুইটা ডিভিশন আছে একটা হচ্ছে সেন্সরি ডিভিশন আর একটা হচ্ছে মোটর ডিভিশন সেন্সরি মানে হচ্ছে যে পেরিফেরাল থেকে একটা সেন্স ক্যারি করবে আমার ব্রেনে সেটা হাতের মাধ্যমে হোক পায়ের মাধ্যমে হোক যেভাবেই হোক একটা সেন্স ক্যারি করে সেটা ব্রেন পর্যন্ত যায় এটার নাম হচ্ছে সেন্সরি ডিভিশন আরেকটা হচ্ছে ব্রেন থেকে আরেকটা অর্ডার বা আরেকটা সেন্স মাসেল পর্যন্ত যায় যেটাকে বলা হয় চেস্টীয় বিভাগ বা সেন্সরি ডিভিশন তারা চেস্ট মোটর ডিভিশন অ্যাকচুয়ালি তাহলে একটা হচ্ছে সেন্সরি ডিভিশন আর একটা হচ্ছে মোটর ডিভিশন এই দুইটা হচ্ছে পিএনএস এর পার্ট এখন সেন্সরি আর মোটরের মধ্যে মোটরের ক্ষেত্রে দুইটা ডিভিশন আছে একটা হচ্ছে দুইটা সিস্টেম আছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেম অটোনোমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে স্বয়ংক্রিয় যেটার উপর আসলে আমাদের কোনো হাত নাই বা আমাদের আসলে অটোনোমিক নার্ভাস সিস্টেমটার উপর আমাদের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে না হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ হচ্ছে সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না বা আমাদের বডির মধ্যে যে প্যারিস্টেলসিসটা হচ্ছে বা স্টোমাকে খাবারটা যাওয়ার ক্ষেত্রে যখন ইসোফেগাস দিয়ে খাবারটা যাচ্ছে অথবা ক্ষুদ্রান্তের ভিতরে যখন খাবারটা পরিবহন করছে বা অতিবাহিত হচ্ছে জায়গাটা তখন কিন্তু যেই মুভমেন্ট বা ওই যে সংকোচন প্রসারণ বা ওই যে তখন যে রেসপন্স সেটা কিন্তু প্রাণের ইচ্ছাধীন না সো দ্যাট ইজ ওয়ান টাইপ অফ লাইক অটোনোমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সেটার আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক জিনিসটা কি যেমন ইনস্ট্যান্টলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে অনেকে তেলাবোকা ভয় পায় বা অনেকে মাকড়সা ভয় পায় এখন তুমি মনে করো পরীক্ষার বা সামহাউ টেবিলের মধ্যে হাত রেখে লিখছো এখন তুমি খুব চিন্তামগ্ন আছো এবং হাতের মধ্যে যদি হঠাৎ করে দেখো এখানে একটা মাকড়সা ছোট মাকড়সা বসে আছে ইনস্ট্যান্ট তুমি একটা ঝাড়া দিবা যাদের ভয় আবার অনেকেই আছে দেখে তাকে থাকবে বা কত সুন্দর একটা প্রাণী কিভাবে হাঁটছে মানে মাকড়সা দেখে এরকম ভাবে তাকায় থাকবে বলবে কত সুন্দর একটা প্রাণী কীভাবে হাঁটছে কী সুন্দর ও দেখার চেষ্টা করবে যে এটার পা কয়টা এরকম হাতের মধ্যে এখানে ও হাঁটবে কিন্তু অনেক স্টুডেন্ট আছে বা অনেক মানুষ আছে এগুলো কোনো কেয়ার করে না আমি তাদের ক্ষেত্রে এগুলো কোনো ভয়ের বিষয় না সো প্রথম ধরনের মানুষ যারা ইনস্ট্যান্ট একটা ধাড়ি দিবে বা হাতটা ছাড়া দিবে ও মাই গড এইখানে যে মাকড়সাটা বসে আছে এটা যে একটা ভয়ের বস্তু বা এটা যে ওর কাছে একটা এটা যে একটা খুব ভীতিকর একটা জিনিস এই জিনিসটা মাথা পর্যন্ত গিয়ে তারপরে আসছে তারপর সে ঝাড়াটা দিছে এই যে মাঝখানে এতটা কমিউনিকেশন হয়ে গেছে এটার নাম হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু যে তাকায় দেখবে এবং বলবে রিল্যাক্স এটা তো কিছু না ইউর ওকে এটা একটা প্রাণী ও মাসেলটাকে কিন্তু ঝাড়া দেয় নি ও কিন্তু দেখতেছে এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বিকজ ইট মেক্স ইউ রিল্যাক্স ইট মেক্স ইউ কুল এই নার্ভাস সিস্টেমটার নাম হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক হচ্ছে ইনস্ট্যান্ট যেই অ্যাকশনটা হয় সেটাই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সো ইটস অল অ্যাবাউট দ্য অটোনোমিক নার্ভাস সিস্টেম সো আমরা নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করব একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয় উইচ ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা মস্তিষ্ক সুষুম্না কাণ্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্সরি ডিভিশন বা আজ্ঞাবাহী বিভাগ, আর একটা হচ্ছে চেষ্টীয় বিভাগ বা মোটর ডিভিশন। মোটর ডিভিশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট বা দুইটা ডিভিশন, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সো এই হচ্ছে খুব ছোট করে স্নায়ুতন্ত্রের ডিভিশনের ব্যাখ্যা। এইবার ব্রেইন নিয়ে যদি পড়তে হয়, এই ছবিটা তোমাদের বইয়ে আছে, যদি আমি ভালো মতো আঁকতে পারিনি, এই ছবিটাতে এই যে অংশটা এটার নাম হচ্ছে ব্রেইন, উইচ ইজ আ ভেরি সফট পার্ট, যেটা ওই যে আমি একটু আগে দেখালাম এই অংশটার মধ্যে থাকে, এই অংশটার মধ্যে ব্রেইনটা থাকে। তো এখন ব্রেইনটা অ্যাকচুয়ালি কি? ব্রেইন হচ্ছে এই যে এখান থেকে যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের একদম উপরের অংশ, যেটা স্ফীত হয়ে একটা গোলাকার অংশ ধারণ করবে, এটার নাম হচ্ছে ব্রেইন বা মস্তিষ্ক। অ্যাকচুয়ালি এই স্ফীত অংশটা, যে রাউন্ড শেপ ফিগারটা হয় এখানে, যে গোল অংশটা হয়, এই গোল অংশটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি গোল বলা হয় না, এটার নাম হচ্ছে হেমিস্ফিয়ার বা প্রায় গোলক, হেমিস্ফিয়ার। এই ব্রেইনের তিনটা পার্ট আছে। সামনের দিকের যে অংশটা, এটার নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক, বা এটাকে আমরা বলি ফোর ব্রেইন, বা এটার নাম হচ্ছে প্রোসেনসেফালন। হ্যাঁ, এখন এখানে একটু ব্যাপার আছে যে সামনের যে হাইন্ড ব্রেনটা বা সামনের যে সরি ফোর ব্রেনটা যেটা, এই ফোর ব্রেনের ক্ষেত্রে বা অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে তিনটা পার্ট আছে। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট পার্ট। একটা নাম হচ্ছে সেরিব্রাম। এই যে সেরিব্রাম, এই সেরিব্রামের আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ারের আবার দুইটা অংশ আছে। কারণ মনে রাখতে হবে, এই ব্রেন সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে ইউ মাস্ট রিমেম্বার দ্যাট যে ব্রেনের একটা পরিণত ব্রেনের আয়তন হচ্ছে 1500 সেন্টিমিটার কিউব আয়তন, ভলিউম। একটা পরিণত মানুষের মস্তিষ্কের আয়তন অ্যাপ্রক্সিমেটলি 1500 সেন্টিমিটার কিউব, এবং এটার যে ওজন, ওয়েট, এটা হচ্ছে ওয়েটটা, এটাকে আমরা যদি ম্যাস বলি, দ্যাট উড বি সো গুড, দেন উই ক্যান রাইট ইট আ ম্যাস, বা একটা পরিণত ব্রেইনের ভর হচ্ছে 1.36 to 1.40 kg, ইটস অ্যাভারেজ, ছোট বড় হতেই পারে। আর এটার মধ্যে যে নিউরোন্স আছে, দ্য নাম্বার অফ নিউরোন্স, কারণ ব্রেনটা তো অ্যাকচুয়ালি নিউরোন দিয়েই তৈরি। এই যে নিউরোন্স, এই নিউরোন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে অলমোস্ট 10 বিলিয়ন বা 1000 কোটি, 1 বিলিয়ন মানে 100 কোটি, তাহলে 10 বিলিয়ন মানে 1000 কোটি, অ্যাপ্রক্সিমেটলি 1000 কোটি নিউরন থাকে এই 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 ব্রেনের এই অংশটার মধ্যে। এবং এই ব্রেনের যেই আবরণ, এই এই আবরণটার মধ্যে যেই অংশটা দিয়ে আবৃত, এটার নাম হচ্ছে মেনিনজেস। এবং মেনিনজেসের মধ্যে তিনটা লেয়ার আছে, হ্যাঁ, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ডুরাম্যাটার। ডুরাম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, এই তিনটা অংশ একত্রিত হয়ে মেনিনজেসটা তৈরি করে। এবং এই মেনিনজেসের ভিতরের অংশে এবং বাইরের অংশে আবার দুই ধরনের ম্যাটার আছে, একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। তার আগে বলে নিই, এই যে ব্রেন, ব্রেনের যে তিনটা পার্ট, ফার্স্ট পার্টটার নাম হচ্ছে ফোর ব্রেন। সো ফোর ব্রেন মিন্স অগ্র মস্তিষ্ক, এবং অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট, একটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম অ্যাকচুয়ালি মোট ব্রেনের 80%, মানে টোটাল আয়তনের বা ওজনের 80% বলা যাবে, কারণ এটি হচ্ছে গুরু মস্তিষ্ক, মানে প্রধান অংশ। সেরিব্রামটাকেই গুরু মস্তিষ্ক বলা হয়। সো সেরিব্রাম, এবং সেরিব্রামের পরে আরও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। একটু চিত্রটার দিকে, এই যে হাইপোথ্যালামাস, হাইপো মানে নিচে, থ্যালামাসের নিচের অংশটার নামই হচ্ছে হাইপোথ্যালামাস, এবং প্রত্যেকটার কিছু স্পেসিফিক ফাংশন আছে। এবার হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক সম্পর্কে এসএসসি সিলেবাসে খুব বেশি দেওয়া নাই, বাট এখানে মনে রাখতে হবে
সেরিব্রাল পেডাঙ্কল, হ্যাঁ সেরিব্রাল বা এটাকে বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং এটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এই তিনটা জিনিস থাকে হচ্ছে মধ্য মস্তিষ্কে। যদিও মধ্য মস্তিষ্কে শুধুমাত্র ফাংশনটার কথা বলা হয়েছে যেটা পেশির নিয়ন্ত্রণে কাজ করে মধ্য মস্তিষ্ক। সো মধ্য মস্তিষ্কেরও পার্ট তিনটা, নামগুলো একটু মনে রাখতে হবে, সেরিব্রাল পেডাঙ্কল, তারপরে হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর একটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আর পশ্চাৎ মস্তিষ্ক যেটা, যেটাকে আমরা হাইন্ড ব্রেন বলি বা রম্বনসেফালন বলি, এই রম্বনসেফালনের পার্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে সেরিবেলাম, দিস ইজ সেরিব্রাম, দ্য ফার্স্ট ওয়ান ইজ সেরিব্রাম বাট দিস ইজ সেরিবেলাম, অ্যান্ড দেন মেডুলা অবলঙ্গাটা, অ্যান্ড দেন পন্স। সুতরাং পন্স আর মেডুলা অবলঙ্গটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। এখন তোমাদের অনেকের কাছে যদি ব্রেন নিয়ে এসএসসি সিলেবাসের কথা বলছি, এসএসসি স্টুডেন্টদের জন্য বলছি, ক্লাস 9-10 ব্রেন নিয়ে পড়াশোনা করাটা সত্যি একটু একটু কঠিন, কিন্তু ভালো মতো পড়তে হবে, এ কারণে কারণ কোনো কিছুই তোমার দ্বারা অসাধ্য হবে না বলে আমি বিশ্বাস করি। সো ইফ ইউ জাস্ট ট্রাই, নামগুলো একটু কঠিন, মধ্য মস্তিষ্কের এই নামগুলো হয়তো বইয়ে দেওয়া নাই, বাট ইন্টারমিডিয়েটে আমি যখন এগুলোকে এক্সপ্লেন করব খুব ভালো করে, ইনশাল্লাহ শুধু ব্রেইন নিয়ে তিনটা ভিডিও থাকবে, যে অগ্র মস্তিষ্কেতে কী কী থাকে, মধ্য মস্তিষ্কে কী কী থাকে, সেগুলোর কী কী ফাংশন, পশ্চাৎ মস্তিষ্কের কী কী ফাংশন। তোমাদের বইয়ে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা মনে রাখতে হবে যে এই ব্রেনের মধ্যে অগ্র মস্তিষ্কের যে সেরিব্রাল হেমিসফেয়ার, সেটা ডান সেরিব্রাল হেমিসফেয়ারটা অ্যাকচুয়ালি বডির লেফট অংশগুলোকে বা বাম পাশের অংশগুলোকে নিয়ন্ত্রণ করে, আর রাইট সেরিব্রাল হেমিসফেয়ারটা, লেফট সেরিব্রাল হেমিসফেয়ারটা বডির রাইট পার্টটাকে নিয়ন্ত্রণ করে। এবং এক্ষেত্রে তোমাদের স্ট্রোক অ্যান্ড প্যারালাইসিস এই শব্দ দুইটাকে ব্যাখ্যা করবো আমি একটু পরে, কারণ স্ট্রোক প্যারালাইসিস এই অধ্যায়ের একটা পার্ট, ডিজিজের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যে সেরিব্রামটাকেই গুরু মস্তিষ্ক বলা হয়, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখান থেকে যে নার্ভগুলো বের হয় এই স্নায়ুগুলোর নাম হচ্ছে করোটিক স্নায়ু, কারণ এগুলো করোটি থেকে বের হচ্ছে। সো করোটিক স্নায়ুর ক্ষেত্রে তোমরা নামগুলো জানো যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস, অ্যাক্সেসরি অ্যান্ড হাইপোগ্লোসাল, এই নামগুলো আছে। এই 12 জোড়া করোটিক স্নায়ুর প্রত্যেকটার আবার আলাদা আলাদা ডিভিশন আছে এবং এদের কিছু স্পেসিফিক ফাংশন আছে। কোনো একটা নার্ভ কোনোভাবে ড্যামেজ হলে ওই ফাংশনটা বন্ধ থাকবে। আর পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে পনসেন মেডুলা অবলঙ্গাটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এই যে মাঝখানের যে কালো অংশটা, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। করোটি হচ্ছে, করোটিকা যেটাকে বলে বা আমরা যেটাকে ক্র্যানিয়াম বলি, যে শক্ত অংশটার মধ্যে, এই যে এটা হচ্ছে ক্র্যানিয়াম, কারণ এই শক্ত অংশটার ভিতরেই হচ্ছে ব্রেনটা থাকে। সো ইটস অল অ্যাবাউট লাইক আ হার্ট পার্ট, এটা বোনস, এটা মানুষের ঠিক মাথার উপরের যে অংশটা, এটা তো এটার ভিতরে যেই ব্রেনটা থাকে, এটা কিন্তু একদম, এই ব্রেনের ভিতর অংশটা কিন্তু একদম প্লেইন না, কিছু উঁচা অংশ এবং নিচে অংশ থাকে। উঁচা অংশগুলোকে জাইরাস বলা হয় আর নিচে অংশগুলোকে বলা হয় ফিশার। সো এটা নিয়ে আরও অনেক পড়া, আমি পরে এক্সপ্লেন করবো, শুধু নাম বা দুইটা নাম মনে রাখবা, একটা হচ্ছে জাইরাস অ্যান্ড ফিশার। সো এটার ভিতরেই অ্যাকচুয়ালি ব্রেনটা থাকে। সো এটার নাম হচ্ছে ক্র্যানিয়াম বা করোটিকা। তারপরে সেরিব্রাল হেমিসফেয়ার তো আছেই বললাম, সেরিব্রাল হেমিসফেয়ারের পরে নিচের এই যে ফুলের মতো অংশ, এটার নাম হচ্ছে সেরিবেলাম। সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। তারপরে নিচে এই যে পন্স, এবং পন্সের নিচে যে লম্বা করে অংশটা যেখান থেকে স্পাইনাল নার্ভ বা স্পাইনাল কর্ড শুরু হয়েছে, এটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গটা। দিজ আর অল পার্ট অফ হাইন্ড ব্রেন, হ্যাঁ সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। মধ্য মস্তিষ্কের মধ্যে সেরিব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা অ্যান্ড সেরিব্রাল অ্যাকুইডাক্ট নামে তিনটা অংশ থাকে, যদি এটি এসএসসি সিলেবাসে আলোচনা করা হয়নি। আর ইসের মধ্যে অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে, হ্যাঁ সেরিব্রাম থাকবে, থ্যালামাস থাকবে, হাইপোথ্যালামাস থাকবে। সো এই পার্টগুলোর নাম তোমাদের একটু মাথায় রাখার প্রয়োজন আছে। দেন ব্রেইনের পরে যে জিনিসটা তোমরা খুব কমনলি পড়েছ তোমাদের লাইফে, সেটা হচ্ছে যে নিউরন, স্নায়ুকলা বা স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নিউরন। নিউরন সম্পর্কে তোমরা অনেক পড়েছ। নিউরনটা যদি হাতের মতো চিন্তা করতে হয় তাহলে এখানে যে কোষ দেহটা থাকে,
নিউরনের দুইটা পার্ট, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তো প্রলম্বিত অংশ যেটা সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সন। সো নিউরনটা যেহেতু মোরালেস অনেক কমন, তাই আমি এখানে চিত্র দিয়ে এক্সপ্লেন করিনি, কিন্তু ইন্টারমিডিয়েটে নিউরন নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে, সেখানে নিউরনের টাইপস কি, প্রত্যেকটা অংশ কি, সেগুলো নিয়ে এক্সপ্লেন করব। এই ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে শুধু কন্টেন্ট আলাপ করার জন্য, সে কারণে নিউরনটাকে আমি একটু স্কিপ করেছি, এটা ভার্বালি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যে এই যে নিউরন, এই যে লম্বা অংশটা, এটার নাম হচ্ছে অ্যাক্সন, আর এই যে অংশটা যেটাকে হচ্ছে হাতের সাথে তুলনা করা যায়, এটাকে বলা হয় সেল বডি বা কোষদেহ, এবং এটার মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, এবং এই যে শাখার মতো অংশগুলো এটার নাম হচ্ছে ডেনড্রাইট বা এটাকে ডেনড্রন বলায়, আর এই যে আবরণটা, এই আবরণটার নাম হচ্ছে মায়োলিন শীথ, এবং মায়োলিন শীথ কিন্তু একটা সমগ্র অংশটাকে যুক্ত না, মাঝখানে মাঝখানে থেমে আছে বা কোনো অংশ বন্ধ হয়ে আছে, এই অংশটার নাম হচ্ছে র্যানভিয়ার পর্ব। আর নিউরনের বাইরে যে টোটাল আবরণ, এটার নাম হচ্ছে নিউরিলেমা। সো একটা নিউরন আর একটা নিউরন কিন্তু পরস্পর কানেক্টেড থাকে। সো একটা নিউরনের অ্যাকশন আর একটা নিউরনের ডেনড্রাইট যখন কানেক্টেড থাকে, তখন এটাকে বলা হয় সিনাপস, এবং এই সিনাপসগুলোর মাধ্যমেই নিউরন যখন কোনো একটা স্পেসিফিক রেসপন্সকে সে নেয়, তখন সে এটাকে ইলেকট্রোকেমিক্যাল সেন্স বা ইলেকট্রোকেমিক্যাল যে এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক উদ্দীপনা, হ্যাঁ স্টিমুলাস, এটা যখন সে ছড়িয়ে দেয় বা এটা যখন সে ব্রেইন পর্যন্ত নিয়ে যায়, তখন আমাদের বডিতে একটা রেসপন্স কাজ করে। সো এই যে নিউরন, নিউরন ইজ দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, এটা মনে রাখতে হবে যে নিউরন কি, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক। কয়টা ভাগ আছে? দুইটা, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশটাকে বলা হয় অ্যাক্সন, কোষদেহের মধ্যে যে শাখা প্রশাখা থাকে তাকে বলা হয় ডেনড্রাইট, এক বচনে ডেনড্রন, এর মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দ্য মেনি থিং ইজ দ্যাট নিউরনের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না। সো সেন্ট্রিওল না থাকার কারণে নিউরনগুলো সংখ্যা বৃদ্ধি করতে পারে না, অর্থাৎ বিভাজিত হতে পারে না, সেগুলো লম্বা হতে পারে, একটা নিউরন অনেক লম্বা হতে পারে, অনেক লম্বা পর্যন্ত, ইভেন 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সো এই যে নিউরনের জালের মতো যে আমাদের পুরো বডিতে যে নিউরনটা আছে, যতগুলো নিউরন আছে, আমি বলেছি ব্রেনের মধ্যে হচ্ছে অলমোস্ট 1000 crore নিউরন থাকে, দিস অ্যাক্টস অ্যাকচুয়ালি দ্য সেন্টার অফ অল সর্ট অফ নার্ভাস সিস্টেম উইচ কালেক্ট অল দ্য ইনফরমেশনস অ্যান্ড অল দ্য স্টিমুলাস ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্রসেসেস আওয়ার সেলফ টু অ্যাক্ট রেসপন্সিভলি। কিভাবে রেসপন্স করব? আমরা চিন্তা করে কথা বলছি, আমি যে হাত পা নাড়াচ্ছি এবং আমি যখন লিখছি, তোমরা যখন যত কাজ করো, মানুষ বা প্রাণী যত কাজ করে, এই প্রত্যেকটা কাজের মধ্যে যে এই যে চিন্তা ভাবনা করা, এই যে অর্ডার, এই যে এত দ্রুত কাজগুলো হচ্ছে, আবেগ সঞ্চালন নামে তোমাদের বইয়ে একটা ছোট্ট পার্ট আছে, সেখানে বলা হয়েছে যে সেকেন্ডে 100 মিটার বেগে আমাদের বডিতে ইম্পালসগুলো ট্রান্সফার হচ্ছে। এই ট্রান্সফারের ক্ষেত্রে আমরা সব সময় পরিবেশের সাথে চিন্তা করে কথা বলি। এই যে আমরা যখন কোনো সিনিয়রের সাথে কথা বলবো বা স্কুলের টিচারের সাথে কথা বলবো, তখন যে সুন্দর করে বাচনভঙ্গি দিয়ে ভালো শব্দ ব্যবহার করে এক্সপ্রেশনটাকে সুন্দর মতো এনে যখন স্যারের সাথে কথা বলবো বা আমাদের বাবা মায়ের সাথে কথা বলবো বা আমাদের এলাকার মুরব্বির সাথে কথা বলবো, তখন তোমাদের ব্রেনে যত পরিবর্তনগুলো হয়, তখন এটাও নিউরন কন্ট্রোল করছে। আবার তুমি যখন তোমার জুনিয়রের সাথে খেলাধুলা করবা, মজা করবা, তাকে স্নেহ করবা, তার সাথে তাকে তার তুমি তোমার সিনিয়র থেকে যে জিনিসটা মানে এক্সপেক্ট করো, সেটা তুমি তখন তোমার জুনিয়রকে যখন দিবা, এই জিনিসগুলো মনে রেখে যে মানুষ এভরি মোমেন্ট চলাচল করছে, দিস ইজ অল অ্যাবাউট নার্ভাস সিস্টেম। আমরা যখন ঘুমাতে যাই, তখন আমরা আমাদেরকে একটু স্ট্রেস ফ্রি করে ঠান্ডা মাথায় সারাদিনের কাজগুলো করার পরে ক্লান্ত দেহে যখন ঘুমাতে যাই, তখন আমাদের নিউরনগুলো কিন্তু কাজ করতে থাকে। বিকজ মানে এটা আসলে এত বড় ব্যাখ্যা হয়ে যাবে, এই ব্যাখ্যাটা আসলে শেষ করা সম্ভব না, বাট যতটুকু বলবো যে ধরো যে তোমাকে, তুমি ঘুমিয়ে আছো একদম গভীর ঘুমে, তখন তোমাকে ডাকা হচ্ছে, বা সকাল 7টার সময় তোমার ক্লাস, ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি যে সকাল 7টায় ক্লাস থাকে, কিন্তু ঘুম থেকে উঠে তার ইউনিভার্সিটি থেকে, বাসা থেকে ইউনিভার্সিটি যেতে ধরো আধা ঘন্টা সময় লাগে সাপোজ, কিন্তু সে ঘুম থেকে উঠে দেখছে যে 6:55 বাজে, তখন ইনস্ট্যান্টলি তার বডির ভিতরে যে পরিবর্তনগুলো হয়, যে
আল্লাহ তার কি হয়ে গেল এতক্ষণ ধরে উঠে করে তাড়াতাড়ি কোনো মতো ফ্রেশ হয়ে বই খাতা নিয়ে একটা দৌড়, এই যে রেসপন্স পরিবেশের সাথে, কারণ এটা স্টার্ট হয়েছে ওই যে মোমেন্টে সে ঘুম থেকে উঠেই দেখছে 6:55 বাজে, কিন্তু তার ব্রেনে সেট করা ছিল যে গতকালকে আমার ব্রেন জানে যে আজকের সকালের ক্লাসটা 7:00, আমাকে উঠতে হইতো 6:00, রেডি হয়ে বের হতাম 6:30, ভার্সিটিতে পৌঁছে যেতাম 7:00। এই যে প্রি প্ল্যান যেটা ব্রেনে সেট করা ছিল সাবকনশিয়াসলি, সেইটা ইনস্ট্যান্টলি সকাল 6:00 ঘুম ভেঙে 6:55 দেখেই বডির মধ্যে যে রেসপন্স, ইটস অল অ্যাবাউট কন্ট্রোল বাই দ্য নিউরনস। সো এখন এটা তো খুবই অস্বাভাবিক না, একটা স্টুডেন্ট সকাল 7:00 ক্লাস করতে যাবে কিন্তু ঘুম ভেঙে উঠে দেখলো 6:55 বাজে, এবং সে একই রকমভাবে সকালে এভরিডে মর্নিংয়ে যেমন থাকে ওই দিনও যদি এমনই থাকে, তাইলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তার নার্ভাস সিস্টেমটা ওই রকমভাবে রেসপন্সিভ না, যেটা আসলে অ্যাকচুয়ালি ডিজিজ। কিন্তু আমরা সাধারণত বা সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যে রেসপন্স অ্যাকশনগুলো দেখি, এই অ্যাকশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রপার নিউরাল নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটির কারণেই তৈরি হচ্ছে। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাকশন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল রেসপন্স ইজ কন্ট্রোলড বাই ব্রেন, বিকজ ইট অ্যালাউস আস টু অ্যাক্ট ফাংশনালি, and it allows our all muscles, all sort of voluntary muscles, appropriately to the appropriate response from the surroundings. So it's all about a communication process in our body. It's actually a communication process of our body. So it's actually maintained by the nervous system. So ei oddhaye jehetu somonnoy niye kotha bola hobe, amader obosshoi nervous system ta ke mone rakhte hobe. তো এটা একটু মাথায় রাখতে হবে। সো তোমরা বেসিক্যালি ব্রেনের পার্টগুলোকে একটু মনে রাখবা, ব্রেনের ছবিটাকে অবশ্যই প্র্যাকটিস করবা। এইবার আমি একটু তোমাদের এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা অনেক স্টুডেন্টের একটু টেনশনের বিষয়, সেটা হচ্ছে এই রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়াটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই। প্রতিবর্তী ক্রিয়াটা বইয়ের মধ্যে যে চিত্রটা আছে, এই চিত্রটা একটু জটিল, আমি একটু সহজ চিত্র আঁকানোর চেষ্টা করছি, যাতে এই চিত্রটা দিয়ে তোমাদেরকে আমি বোঝাইতে পারবো যে রিফ্লেক্স কিভাবে কাজ করে। তোমরা যারা রিফ্লেক্সটা জানো, যে প্রতিবর্তী ক্রিয়াটা জানো, সেখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা মশা কামড় দিলে, বা আমার যদি আঙ্গুলে যদি একটা সুই ফোটে, বা আমাদের যদি একটা হঠাৎ করে কোনো একটা রেসপন্স হয়, তাহলে আমরা যে অ্যাকশনটা করি সেটা কিভাবে রিফ্লেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ব্যাখ্যাটা দিব। Let's talk about response or reflex. Reflex shabdota bojhar age charta jinish, charta shabdo mathay rakhte hobe. Like ami jodi shabdo gula ke eibhabe boli, first e ki bolbo, stimulus, tar pore hocche response, tar pore hocche effector, তারপরে হচ্ছে রিসেপ্টর। আচ্ছা, এই চারটা জিনিস আগে তোমাদের ব্যাখ্যা দিই। তোমরা অলরেডি নামগুলো দেখেই বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি। স্টিমুলাস মানে হচ্ছে বাইরে থেকে যে কোনো ধরনের একটা সাড়া, বাইরে থেকে যে কোনো ধরনের একটা অ্যাকশন, সেটার নাম হচ্ছে স্টিমুলাস। রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা হচ্ছে এমন একটা রিভার্স অ্যাকশন যেটা অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র দ্বারা বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র দ্বারা। সো এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এখানে এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে যে সেন্সরি আর মোটর নামে দুটো জিনিস আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে। এই যে সেন্সরি, যেটা আজ্ঞাবাহী স্নায়ু, আর মোটর মানে চেষ্টীয় বিভাগ, এই দুইটার একটু এক্সপ্লেনেশনটা বলি। যেমন মনে করো তুমি সামহাউ খুব মনোযোগ দিয়ে একটা কাজ করছো, হঠাৎ করে তোমার যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা একটা কোনো কিছু তোমার কানে বা সামহাউ কোনো বা কোনোভাবে একটা ডিস্টারবেন্স যেটা করে সেটা করে, তখন তুমি ইনস্ট্যান্টলি তোমার হাত মাথা সব কিছু যেমন একটা রিভার্স অ্যাকশন যাবে, এই জিনিসটা কিন্তু ব্রেইন থেকে এই কমান্ডটা আসবে না, এটা আসবে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা অ্যাকশন থেকে।
কারণ তোমাকে কেউ একটা কিছু করছে, এখন তোমার এতটুকু ভাববার সময় নাই যে এটা করছে এটা আমার এখন টেনশন হচ্ছে বা এটা আমার কাছে মানে বিরক্ত লাগতেছে কিরকম হইলো, এই সময়টা কিন্তু আমরা পাই না। আমরা একটা কাজ করতেছি, হঠাৎ করে হাতের মধ্যে কিছু লাগলে ইনস্ট্যান্ট আমরা হাতটা সরায় নিয়ে আসি। কোন দিকে সরায় নিয়ে আসি? জাস্ট যেদিকে ঘটনাটা ঘটছে তার বিপরীত দিকে। এই যে বিপরীত দিকে সরায় নিয়ে আসতেছি, এটা ভাববারও সময় কিন্তু আমাদেরকে ব্রেন দেয় না, কারণ এটা হচ্ছে এমন একটা অ্যাকশন যে অ্যাকশনটাকে রিসেপ্টর থেকে এটা নাম হচ্ছে স্পাইনাল কর্ড। এটা হচ্ছে স্পাইনাল কর্ড, অর্থাৎ স্পাইনাল কর্ডের যে প্রান্তে স্নায়ুতন্ত্র আছে 31 pairs, এই 31 জোড়া স্নায়ুতন্ত্র এই রিসেপ্টর থেকে এই ইফেক্টের দিকে আসবে। কিভাবে? স্টিমুলাস মানে হচ্ছে এনি সর্ট অফ লাইক অ্যাকশনস দ্যাট আ পারসন রিসিভস ফ্রম দ্য সারাউন্ডিংস, দিস ইজ কল্ড স্টিমুলাস। এবং এইটাকে যে রিসিভ করবে এটা হচ্ছে রিসেপ্টর। সুতরাং স্টিমুলাসকে রিসিভ করবে হচ্ছে রিসেপ্টর। এখন রিসেপ্টর যখন একটা স্টিমুলাস রিসিভ করবে, ওই ওই অনুভূতিটা অ্যাকচুয়ালি কেমন সেটা পরিবাহিত হবে সেন্সরি নার্ভাস সিস্টেম দিয়ে স্পাইনাল কর্ডে, বিকজ স্পাইনাল কর্ডে এটা যাবে যে স্নায়ুটা দিয়ে সেটা হচ্ছে সেন্সরি, বিকজ ইট অ্যাকচুয়ালি ক্যারিজ দ্য সেন্স অফ দ্যাট ইফেক্ট অর দ্যাট স্টিমুলাস। স্টিমুলাসটাকে রিসিভ করে রিসেপ্টর, সেটা বডির যে কোনো পার্ট হতে পারে, সেটা পা হতে পারে, মাথা হতে পারে, বডির যে কোনো পার্ট হতে পারে, দ্যাট ডিরেক্টলি গোজ টু দ্য স্পাইনাল কর্ড, অ্যান্ড দেন স্পাইনাল কর্ড জাস্ট রিভার্স করে ওই ওই অংশটাকে, এটা হচ্ছে মোটর নার্ভ দিয়ে। সো মোটর নার্ভ দিয়ে ও যখন ওই অংশটাতেই যে ইফেক্টরটা হবে, কারণ আমাকে এখানে কেউ, আমি খুব মনোযোগ দিয়ে একটা কিছু দেখতেছি, কানার মধ্যে কেউ একটু শুশ্রু দিল, আমি এমন করলাম, তাহলে আমার হাত মাথা, হাত চলে গেছে ওই দিকে, মাথা চলে গেছে বিপরীত দিকে। এই যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা টোটালি অ্যাকচুয়ালি কন্ট্রোল করে হচ্ছে স্পাইনাল কর্ড, নট দ্য ব্রেন। মস্তিষ্ক করছে না এখানে। সো দ্য মেইন কনসেপ্ট অফ রিফ্লেক্স অ্যাকশন ইজ দ্যাট এই অ্যাকশনটা ব্রেইন দ্বারা কন্ট্রোল হয় না, হয় হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে বা সুষুম্না কাণ্ড দিয়ে। সো রিসেপ্টর, যেটা বইয়ের মধ্যে যে চিত্রটা আছে এটা যদি কঠিন লাগে, আমার মনে হয় এই চিত্রটা সহজ করে তোমাদের ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। তাহলে স্টিমুলাসটাকে রিসেপ্টর যেটা রিসিভ করবে, এই রিসিভ করার পরে ওর যে রেসপন্স হবে, সেই রেসপন্সটা কিন্তু আউটপুট হবে এই ইফেক্টর দিয়ে, অ্যান্ড দিস ইজ কল দ্য ইফেক্ট, বিকজ রিসিপ্টর উইল রিসিভ দ্য স্টিমুলাস ফ্রম দ্য আউটসাইড অ্যান্ড ইট উইল ক্যারি থ্রু দ্য সেন্সরি নার্ভ টু দ্য স্পাইনাল কর্ড, অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড উইল ডেফিনেটলি গিভ অ্যানাদার অ্যাকশনস থ্রু আউট দ্য ইফেক্টস টু জাস্ট প্রিভেন্ট দ্যাট স্পেসিফিক ফাংশন। লাইক আমাদের যখন কোনো একটা কিছু, লাইক এটা আসলে কীভাবে ব্যাখ্যা করা যায়, ওই যে হাতে সুই ফুটানোর ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়, খুব কমন একটা জিনিস, সুই ফুটলে আমরা ইনস্ট্যান্টলি হাত সরায় ফেলি, এই যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু আমাদের ভলান্টারি মাসেল দিচ্ছে, কারণ এই মাসেলের অ্যাক্টিভিটির কারণেই কিন্তু আমরা ইফেক্টটা দেখাতে পারছি টু দ্য স্টিমুলাস। সুতরাং এখানে চারটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, উইচ ইজ স্টিমুলাস, রেসপন্স, ইফেক্টর অ্যান্ড রিসেপ্টর। তাহলে স্টিমুলাসটাকে কে রিসিভ করবে? রিসেপ্টর। এই রিসেপ্টর যে কেউ হতে পারে, এই রিসেপ্টর মাসেল হতে পারে, এই রিসেপ্টর এনিথিং, আমাদের স্কিন হতে পারে, স্কিনের মধ্যে কিছু একটা হয়েছে, সেটা একদম স্পাইনাল কর্ডে চলে গেছে সেন্সরি নার্ভ দিয়ে, স্পাইনাল কর্ড থেকে সেটা আবার মোটর নার্ভ দিয়ে আমাদের মাসেল আসছে, অ্যান্ড উই অ্যাকচুয়ালি ক্যান প্রিভেন্ট দ্যাট হ্যারাসমেন্ট অর এনিথিং। সো এটা ইনস্ট্যান্ট হচ্ছে, উইদিন আ মিলি সেকেন্ড, এই কারণে এটার নাম হচ্ছে রিফ্লেক্স, which is not programmed, which is automatic. So eta mone rakhte hobe, and that is why eta peripheral nervous system er part, ta prantiyo snayutantro ongsho. Sutrang reflex er khetre ei jinish ta tomader matha rakhte hobe. So ei chitra ta diye ektu lekhba, receptor mane grahok ar effect mane protikriya, jodio eta protiborti kriya, eta actually protikriya jeta একটা স্পেসিফিক অ্যাকশনের বিরুদ্ধে বা নিজেকে সেভ করার জন্য যেই নন প্রোগ্রামড অ্যাক্টিভিটি আমাদের ব্রেইনে না স্পাইনাল কর্ডে আছে, সেটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন।
সো আর এই যে অংশটা ব্যাখ্যা করলাম এটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক, কারণ আর্ক মানে হচ্ছে কেউ যে ওই যে ধনুক দিয়ে মারে না তীর দিয়ে, তো এই যে অংশটা যেটাকে হাত দিয়ে ধরে আর এটা দিয়ে মারে, তখন এই হাত দিয়ে ধরার যে অংশটা এটা একটা আর্কের মতো। হ্যাঁ, এটাই হচ্ছে এক ধরনের আর্ক, অ্যান্ড ইটস কল্ড রিফ্লেক্স আর্ক। সো প্রতিবর্তী ক্রিয়া হলো, এইবার হচ্ছে হরমোন। হরমোন জিনিসটা কি? হরমোন মানে প্রাণরস। তো আমাদের বডিতে গ্রন্থি আছে কয় ধরনের? দু ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হয় হরমোন আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে বের হয় এনজাইম। সো এখানে মনে রাখতে হবে একটা জিনিস যে এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা, এটাকে আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে হরমোনস, বা এটাকে আমরা বাংলায় বলবো প্রাণরস। আর এক্সোক্রাইন বা এটার নাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা বের হবে তার নাম হচ্ছে এনজাইম, আর এইটার বাংলা হচ্ছে উৎসেচক। অ্যাকচুয়ালি এই প্রাণরসের কার্যক্রম বা অ্যাক্টিভিটি ইজ মাচ লঙ্গার দেন এনজাইম। এনজাইমগুলো খুব শর্ট টাইম এবং দ্রুত কাজ করে, কিন্তু হরমোনসগুলো লং টাইম এবং ধীরে ধীরে কাজ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই অন্তঃক্ষরা গ্রন্থিকে বলা হয় অনাল গ্রন্থি। অনাল শব্দটা হচ্ছে অনাল বা নালীবিহীন গ্রন্থি, আর এটা হচ্ছে নালীযুক্ত গ্রন্থি। কেন? কারণ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেই সকল রাসায়নিক পদার্থ তৈরি হয় তাদেরকে আমরা প্রাণরস বলি। এগুলা স্পেসিফিক ওই অংশ থেকে উৎপন্ন হয়ে রক্ত দ্বারা বাহিত হয়ে দূরের কোনো কাজ করবে, এবং ওই কাজটা ইজ ভেরি ভেরি স্পেসিফিক ফর দ্য ভেরি স্পেসিফিক হরমোনস। যে হরমোন যেই ফাংশনটা করতে পারে, ওই হরমোনটা ছাড়া অন্য কোনো হরমোন সেই ফাংশনটা করতে পারবে না, উইচ ইজ প্রুভড। বাট এনজাইমের ক্ষেত্রে ইউজুয়ালি এনজাইমগুলো মেটাবলিজমের কাজ করে বা পরিপাকের কাজ করে। তোমরা যারা পঞ্চম অধ্যায়ে পড়েছো বায়োলজির, যেখানে পরিপাক নিয়ে আলাপ করা হয়েছে, সেখানে তোমরা পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেস, কাইমোট্রিপসিন, রেনিন, এনজিওটেনসিন, এই এনজাইমগুলোর নাম জানো। সো দিজ আর অল সর্ট অফ এনজাইমস ওয়ার্ক ফর হু হ্যাজ দ্য অ্যাকশন অফ দ্য মেটাবলিজম প্রসেস। বাট হরমোনসগুলোর কাজ হচ্ছে মোরলেস আ লং টার্ম ফাংশন, লাইক এই হরমোনের কারণে মানে বয়সন্ধিকালে ছেলের এবং মেয়ের মধ্যে কিছু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়, এবং ছেলেদের দেহে মেয়েদের দেহে কিছু ডিফারেন্ট প্রপার্টিজের সৃষ্টি হয়। এই হরমোনসের কারণে এই হরমোনের ফাংশনের ক্ষেত্রে আমি একটু একটু পরে মুখ্য নালীবিহীন গ্রন্থিতে বলছি যে প্রাণরসগুলোকে অনাল গ্রন্থি বাহী রস বলা হয়, কারণ এগুলো নালি দ্বারা বাহিত হয় না। কিন্তু তুমি চিন্তা করে দেখো অগ্নাশয়ের কথা, অগ্নাশয় থেকে যে লাইপেস, অ্যামাইলেস, ট্রিপসিন তৈরি হচ্ছে সেগুলো একটা অগ্নাশয় নালী বা প্যানক্রিয়েটিক ডাক্ট এর মাধ্যমে ডিউডেনামের হ্যাপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলাতে এসে উন্মুক্ত হচ্ছে। তার মানে এই এনজাইমগুলোকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য একটা নির্দিষ্ট নালী আছে, সুতরাং এ কারণে এটাকে বলা হয় নালীযুক্ত গ্রন্থি। কিন্তু হরমোনের ক্ষেত্রে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নালি নাই, কারণ এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলা যে অংশে থাকে, বডির যে অংশটাতেই থাকে। যেমন আমি যদি একটু বলি নামগুলা, ফার্স্টে তোমাদের মনে রাখতে হবে পিটুইটারি গ্রন্থি, এটা থাকে হচ্ছে এই যে এখানে, এই যে পিটুইটারি গ্রন্থিটা, এটা হচ্ছে মানে মস্তিষ্কে থাকে। কিন্তু এই পিটুইটারি গ্রন্থিটা যে সাইজে যত ছোট এটার ফাংশনটা তত বেশি, এবং এ কারণে এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। কারণ এই মাস্টার গ্ল্যান্ড, এই কারণে পিটুইটারি গ্রন্থির সামনের অংশ, মাঝখানের অংশ এবং তিনটা মানে শেষের অংশ, মানে তিনটা পার্ট আছে, অগ্র পিটুইটারি অংশ, মধ্য পিটুইটারি অংশ আর শেষ পিটুইটারি অংশ। এগুলা থেকে ডিফারেন্ট হরমোনস বের হয়, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, কর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। সো দিজ আর লড অফ ইভেন এটাকে লুটিনাইজিং হরমোন। হ্যাঁ,
prolactin hormone. So these are sort of hormones jegula ber hoy. Ei hormone gular specific function ache. Ebong most importantly, ei gronthita theke ba antokura gronthi theke sobche important hormones gula ber hoy. So erpore aro tomader kichu gronthi na mone rakhte hobe, pituitary, tarpore mone rakhte hobe thyroid. Thyroid hormone theke jeta ber hoy seta hocche thyroxin. Thyroid hormone ta thake hocche shorojontrer niche ebong etar je ongsho ta shashnalite je etar gronthi tar obosthan ekhan theke actually thyroxin hormone ta nishchito hoy je hormone ta thyroxin hormone tar actually function ta hocche je amader buddhir bikasher khetre ebong আমাদের মধ্যে যে বুদ্ধিদীপ্ত যে অংশটা আছে এই অংশটাকে নিয়ন্ত্রণ করে কারণ আমরা জানি যে থাইরয়েড গ্রন্থি থেকে যে আয়োডিনটা নিঃসৃত হয় এই আয়োডিনটা নিঃসৃত না হলে বা একটা দেহে যদি প্রপার আয়োডিনটা না থাকে তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায় এবং এই ফুলে গেলে এখানে যে গয়টার হয় বা গলগণ্ডটা হয় সেটা একটু ডেঞ্জারাস একটা অবস্থা এছাড়াও বাচ্চাদের যদি আয়োডিনের অভাব হয় তাহলে একটা মুন ফেস হতে পারে বা হাওয়া গোবা লুক থাকতে পারে ইভেন চোখ বেরোয় আসতে পারে বড় বড় চোখ বেরোয় আসতে পারে সেটা থাইরয়েড গ্রন্থির সমস্যা থেকে হয় সো ইউজুয়ালি আয়োডিনের সোর্স যেহেতু বাংলাদেশের দক্ষিণ দিকে মানে কক্সেস বাজারের দিকে তো বাংলাদেশের উত্তর পাশে বা হিমালয়ের দিকে বা পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও ওই সকল এরিয়ার ক্ষেত্রে মানে একদম মোস্ট প্রবলি উত্তরের দিকের মানুষগুলার খাবারের মধ্যে ওই আয়োডিনটা পায় না যেটা এই ভোলা বরিশাল বা চিটাগাং খাগড়াছড়ি সুন্দরবন এই সকল এরিয়ার মানুষগুলো পায় সো ওই ক্ষেত্রে ওই সকল জায়গায় আয়োডিনের অভাবে এই থাইরয়েড গ্ল্যান্ডের যে অতিবৃদ্ধি বা এই যে গলগণ্ড এটার একটা প্রাদুর্ভাব পাওয়া যায় উত্তরের দিকে সো গলগণ্ডের আবার পড়া আছে গলগণ্ড দুই ধরনের একটা হচ্ছে জেনারেল বা সাধারণ গলগণ্ড যেটাকে বলি আর একটা হচ্ছে টক্সিক গয়টার যেটা সাধারণ গলগণ্ডের পরবর্তীতে এটা যখন একটু পয়জনাস হয়ে যায় এবং পরবর্তীতে যখন কমপ্লিকেশনগুলো তৈরি করে দেন ইট ক্রিয়েটস দ্যাট টক্সিক গয়টার দিস ইজ ইম্পর্টেন্ট থিং সো থাইরয়েডের ক্ষেত্রে পরে আরেকটা জিনিস মনে রাখতে হবে থাইরয়েড প্যারাথাইরয়েড এটাও প্যারাথাইরয়েড আছে প্যারাথাইরয়েডের পরে আছে এখান থেকে বের হয় প্যারাথাইরক্সিন তারপরে আসতে পারে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে হচ্ছে অগ্নাশয়ের মধ্যে এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে হরমোনগুলো বের হয় সেটা হচ্ছে ইনসুলিন এন্ড গ্লুকাগন বের হয় দেন অ্যাড্রেনাল গ্রন্থির নাম মনে রাখতে হবে অ্যাড্রেনাল বা সুপ্রা রেনাল গ্রন্থি থাকে হচ্ছে বৃক্কের উপরে এরপরও গোনাডস থাকে যেখান থেকে অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন এই সকল হরমোনগুলো বের হয় সো অন্তঃক্ষরা গ্রন্থির নামকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে থাইরয়েড প্যারাথাইরয়েড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পিটুইটারি গোনাডস সো এই ছয়টা নাম একটু মনে রাখবে এবং এদের থেকে যে সকল হরমোনগুলো বের হয় সেগুলোকে একটু স্টাডি করতে হবে এদের কী কী ফাংশন আছে সো আমি মোরালেস যতটুকু বলেছি বইয়ের মধ্যে লেখা আছে একবার ঠান্ডা মাথায় রিডিং দিলে তোমাদের পক্ষে পারা করা সম্ভব না এরপর ডিজিজ নিয়ে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্টলি যে ডিজিজ হরমোনের যে ডিজিজগুলো আছে সেক্ষেত্রে যদি আমি হরমোনের ডিজিজের কথা বলি সর্বপ্রথম যে ডিজিজটা নিয়ে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ডায়াবেটিস এটা নিয়ে শুরু করলে তো থামা যাবে না মানে ডায়াবেটিসটাকে নিয়ে কথা বললে থামা সম্ভব না কিন্তু তোমাদের ইনফরমেটিভ ওয়েতে কিছু জানার জন্য যে জিনিসগুলো বলা উচিত সেটা আমি এই ভিডিওটাতে বলে দেওয়ার চেষ্টা করব তোমরা ডেফিনেটলি সবাই জানো যে ডায়াবেটিস হচ্ছে একটা জেনেটিক ডিজিজ একটা জেনেটিক বা জিনগত ডিজিজ এছাড়াও ডায়াবেটিসটাকে অনেকে অ্যাচিভ করে থ্রু আউট দ্য সেডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড দ্য আনহেলদি ফুড স্টাইল বা আনহেলদি ফুড কনজাম্পশন যারা মনে করো নিয়মিত পরিমাণে ইসে করে না কি বলে ফিজিক্যাল এক্সারসাইজ করে না তাদের এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি নাম্বার টু হচ্ছে যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খায় বা অনেক বাজে কোলেস্টেরল যুক্ত খাবার খায় তাদের মানে এলডিএল যেটাকে বলে এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন এই জিনিসটা যখন নেয় তখন
তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা হওয়ার সম্ভাবনা থাকে। যদি ফ্যামিলি হিস্ট্রিতে দাদা দাদি নানা নানি চাচা চাচির কারো ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা একটু থাকে। বাট মোরাললেস আমরা ডায়াবেটিসটাকে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, টাইপ ওয়ান ডায়াবেটিস, নাম্বার টু, টাইপ টু ডায়াবেটিস, অ্যান্ড নাম্বার থ্রি, জেস্টেশনাল ডায়াবেটিস। আমরা ডায়াবেটিস নিয়ে আমি আলাদা তিনটা ভিডিও বানাবো, সেখানে ডায়াবেটিস ওয়ানের অ্যাটলিস্ট কিছু 1% ব্যাখ্যা করার চেষ্টা করবো 30 মিনিটসের একটা ভিডিও দিয়ে, ডায়াবেটিস টু এর ক্ষেত্রে এবং জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে। তোমাদের বইয়ে প্রথম দুইটা ডায়াবেটিস সম্পর্কে লেখা হয়েছে। ডায়াবেটিস ওয়ান বা টাইপ ওয়ান ডায়াবেটিসে যেটা হয়, ইনসুলিন যেটা হরমোনটা আছে যেটা বের হয় কিসে থেকে, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স থেকে, সেই উৎপাদনটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় দেন দিস ইজ টাইপ ওয়ান ডায়াবেটিস। বা টাইপ টু ডায়াবেটিসে যদি আংশিক উৎপাদন হয় অথবা যতটুকু প্রয়োজন ততটুকু উৎপাদন না হয় তাহলে সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। সো এটাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হয়, আর পরেরটাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। সো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যেটা টাইপ ওয়ান, আর টাইপ টু হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এক্ষেত্রে এটার প্রিভিলেন্সটা অনেক বেশি আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড সুগার লেভেলটা হঠাৎ করে বেড়ে গেছে। আমাদের ফ্যামিলিতে থাকেন এরকম, বয়স 40-45-এর বেশি হয়ে গেলে দেখা যায় যে ডায়াবেটিসের একটা টেনশন থাকে, তখন তারা কি করে, তারা ব্লাড টেস্ট করতে দেয়। এবং ব্লাড টেস্ট করাটা অ্যাকচুয়ালি ঘরে বসে এখন ডায়াবেটিস করা যায়, মানে টেস্ট করা যায়। এক্ষেত্রে তোমাদের এই ভিডিওটাতে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিব, সেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য সুগার লেভেল টেস্ট করা বা ব্লাড সুগার টেস্ট করা যেতে পারে। বাট মোরাললেস যে জিনিসটা এখন করে সেটা হচ্ছে আরবিএস অ্যান্ড এফবিএস, এফবিএস অ্যান্ড আরবিএস। এটা একদম সকালে খালি পেটে করতে হয়। এটা হচ্ছে এটাকে একটা পেশেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণে চিনি, দ্রবীভূত চিনি খাওয়াই দেওয়া হয় এবং তার 2 ঘন্টা পরে এটাকে করা হয়। এফবিএসটা হচ্ছে, এটাকে বলে ফাস্টিং ব্লাড সুগার, আর এটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম মানে যে কোনো সময় করা যেতে পারে, তবে এখানে অনেক বেশি প্রিকশনের প্রয়োজন নাই। এখন এই র্যান্ডম ব্লাড সুগার এন্ড এফবিএস করলে তোমাদের আসলে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা একটু বলে দিচ্ছি। ফাস্টিং ব্লাড সুগার করলে একটা পেশেন্টের কোন সময় মনে করতে হবে যে তার ডায়াবেটিস লেভেলটা বেশি সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। হুইচ ইজ 6.1 মিলিমোল পার লিটার, অথবা এটা হতে পারে 108 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে একটা নর্মাল রেঞ্জ। এর যদি কম হয়, 6.1 মিলিমোল পার লিটার টু 6.9 মিলিমোল পার লিটার যদি কারো সুগার লেভেল হয় ফাস্টিং, তাহলে এর ডায়াবেটিস আপাতত প্রি ডায়াবেটিস আছে সেটা ধরা যাবে। কিন্তু যখন এটা 7, 8, 9, 10 ক্রস করবে মিলিমোল পার লিটার, মাস্ট রিমেম্বার এটা ইউনিটটা মনে রাখতে হবে, দিস ইজ মিলিমোল পার লিটার। অ্যান্ড ইউ নো অ্যাবাউট দ্য গ্লুকোজ মোল মোলার লেভেল, হুইচ ইজ C6H12O6, যেটার আণবিক ভর হচ্ছে 180 গ্রাম। সুতরাং এটার মিলি মানে হচ্ছে 0.18 গ্রাম। দিস ইজ দ্য 1 মিলিমোল অফ গ্লুকোজ। সো 1 লিটার ব্লাডে যদি, হ্যাঁ, 1 লিটার ব্লাডে যদি 0.18 গ্রাম গ্লুকোজ থাকে, অথবা 1 ডেসিলিটার মানে 1 লিটারের 10 ভাগের 1 ভাগে যদি 0.18 গ্রাম অথবা অ্যাকচুয়ালি 18 গ্রাম থাকে, দিস ইজ দ্য সেম থিং। 6.1 মিলিমোল পার লিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 108 মিলিগ্রাম পার ডেসিলিটার, বিকজ গ্লুকোজের আণবিক ভর বা মলিকুলার ম্যাস হচ্ছে 180। সো 1 মিলিমোল উড বি 0.18 গ্রাম। সো 6.1 মিলিমোল পার লিটার যদি কারো ফাস্টিং ব্লাড সুগার থাকে, দ্যাট ইজ
একদম মানে সে বেঞ্চ মার্কে আছে, এটার 6.1 to 6.9, যখনই সেটা 7, 8, 9 ক্রস করে যাবে দেন পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট বলে ধরা হবে এবং ইট মোস্ট প্রবাবলি টাইপ 2 ডায়াবেটিস হবে। আর র্যান্ডম ব্লাড সুগারের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে এই ভ্যালুটা হবে 11.1 মিলিমোল পার লিটার অথবা এটাকে বলা যেতে পারে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং যে দুইটা কি তুমি যদি আরবিএস কে চিন্তা করো 11.1 to 11.7 এটা হচ্ছে মিলিমোল পার লিটার হচ্ছে একটা পেশেন্টের আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগারকে চিন্তা করলে এটা যদি ক্রস করে ফেলে তাহলে পেশেন্টকে ডায়াবেটিক বলা যেতে পারে। আর ফাস্টিং ব্লাড সুগার যদি 7 ক্রস করে আই মিন 6.9 এর বেশি হতে থাকে দেন উই ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক দ্যাট দিস পেশেন্ট ইজ ডায়াবেটিক। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে ইনসুলিন, বিকজ ইনসুলিন কি করে, ইনসুলিন কন্ট্রোলস দ্য সুগার লেভেল ইন ব্লাড। বিকজ ইনসুলিন যেটা করে সুগারকে বা গ্লুকোজকে মেটাবলিজম করে কোষের মাইটোকন্ড্রিয়াতে এটাকে থেকে যখন এটিপি প্রোডাকশনটা হয় ওই কাজটা করতে সহায়তা করে। বাট হোয়ার যে বডিতে যখন ইনসুলিন নাই থাকবে বা যে অ্যামাউন্টে থাকা দরকার সেই অ্যামাউন্টে যদি ইনসুলিন না থাকে দেন সুগার লেভেলটা বাড়তে থাকবে, মানে চিনির পরিমাণটা বাড়তে থাকবে। ওই শর্করার পরিমাণ বাড়তে থাকা মানেই হচ্ছে একটা পেশেন্টের ইউরিনের মাধ্যমে, কারণ কিডনি তো সুগারটাকে ইসে করতে পারে না, মানে গ্লুকোজটাকে তো সে মেটাবোলাইজ করে বা সুগার থেকে যে নাইট্রোজেনের সাবস্টেন্স সেটাকে পৃথক করতে পারে না, তখন সে ইউরিনে গ্লুকোজটাকেই সে বের করতে থাকে। সুতরাং ইউরিন টেস্ট করলে যদি সুগার পাওয়া যায় বা গ্লুকোজটা পাওয়া যায় বা ব্লাড টেস্ট করে যদি যখন সুগার লেভেলটাকে পাওয়া যায় তখন আমরা ডিটেক্ট করতে পারবো একটা পেশেন্ট ডায়াবেটিক কিনা। সো ইন দ্যাট কেস ডায়াবেটিসের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে হচ্ছে 3D মাস্ট বি, নাম্বার 1 ডায়েট, নাম্বার 2 ড্রাগ, নাম্বার 3 ডিসিপ্লিন। সো ডায়েট ড্রাগ এন্ড ডিসিপ্লিন, হোয়াই দিস থ্রি থিংস ইজ ইম্পর্টেন্ট, বিকজ ডায়েট উফ মানে একটা পেশেন্ট যখন ডায়াবেটিসের আক্রান্ত হয় তখন যে তাকে কত হিসাব করে খেতে হয় সে যে কতটা কষ্টে থাকে সেটা একমাত্র ওই পেশেন্টটাই ভালো জানে। কিন্তু আমরা যারা ইয়াং বা আমরা তোমরা যারা এই মুহূর্তে সুস্থ আছো এই সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত সেটা ওই যে অসুস্থ না হলে যেমন টের পাওয়া যায় না, সো আমাদের ওই যে এই জন্যই তো হেলথ প্রোগ্রামগুলো করা হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা হয়। ডায়াবেটিসের উপরে ওয়ার্ল্ডে এত বেশি সচেতনতা বা এত বেশি প্রোগ্রাম চলে যেটা আসলে একটু গুগল না করলে বোঝা যাবে না যে এই জিনিসগুলো খেতে হবে। আপনার একটু হেলদি ডায়েটগুলো মেনটেন করানো যদি আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা হেলদি ডায়েট মেনটেন করাটা কঠিন, বাট তারপরও চেষ্টা করতে হবে একটু ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা, একটু অলস সময়টা না, সময় তো যাবেই, অলসভাবে কাটালেও সময় যাবে, একটু নিজের স্বপ্নটাকে সত্যি করার জন্য চেষ্টা করলেও সময় যাবে। সো সেক্ষেত্রে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করা, সেডেন্টারি লাইফস্টাইলটা না করা, শুয়ে বসে শুধুমাত্র দিনের পর দিন টিভি দেখে বা দিনের পর দিন অলস হয়ে বা পরনির্ভরশীল হয়ে বেঁচে না থাকার চেষ্টা করা। সো এই জন্য নিজের দেহটা তো নিজের সম্পদ, নিজের দেহ যদি অসুস্থ হয় বা নিজের দেহে যখন ডায়াবেটিস হবে এই কষ্ট কি আর কাউকে দেয়া সম্ভব? আর পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে যে নিজের জীবনের জন্য আরেকটা মানুষ কষ্ট করছে, আমার জীবনের জীবনটাকে চালানোর জন্য বা আমি বেঁচে থাকার জন্য যদি আরেকটা মানুষ কষ্ট করে বা অন্য আরেকটা মানুষকে কষ্ট করতে হয় সেটা যদি এই অসুস্থতাজনিত কারণে হয় তাহলে তো আরো কষ্টের বিষয়, কারণ এটাকে কীভাবে হবে এটা অন্যদিকে চলে যাচ্ছে আসলে আমার কথাবার্তা একটু ফিলোসফিক্যাল হয়ে যাবে, বাট একটু বলে রাখা উচিত যে যখন একটা মানুষ সুস্থ থাকে তার এই সুস্থতার ভ্যালুটা বোঝা উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য বা নিজেকে একটু অ্যাক্টিভ রাখার জন্য একটু বেশি বেশি পরিমাণে পানি পান করা, একটু ফল ফ্রুট বেশি খাওয়া, জাঙ্ক ফুডগুলোকে কম খাওয়া বা যেই ফুডগুলো খেলে আমাদের দেহের আসলে মেটাবলিজমে ব্যাঘাত হবে সেই জিনিসগুলো না খাওয়া, নিজেকে একটু পরিচ্ছন্ন রাখা, ভালো রাখা,
কেন ভালো হবে না? নিজে ভালো থাকলে পরিবারের মানুষগুলো ভালো থাকবে। কারণ আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার ফ্যামিলি মেম্বার ওয়ারিড হবে। কিন্তু আমি যদি আজকে সুস্থ থাকি, আমার ফ্যামিলি মেম্বার কেউ না যদি অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ না করো, তখন আমি তাকে সেবাটা দিতে পারবো। কিন্তু আমি নিজেই যদি অসুস্থ থাকি, তাহলে আমার ফ্যামিলি মেম্বার যদি কেউ কোনো প্রবলেমে পড়ে, তখন আমি আর সেই জায়গাটাতে হেল্প করতে পারবো না। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রেখে নিজেকে সুস্থ রাখার চেষ্টাটা সবসময় করা উচিত। এরপরে ডায়াবেটিসের পরে আছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে ব্রেনে যদি কোনো হঠাৎ করে রক্তক্ষরণ হয়, তখন ব্রেনের এই অতিমাত্রায় রক্তক্ষরণ বা ইন্টারনাল হেমোরেজ বলা হয় এটাকে, হেমোরেজ মানে রক্তক্ষরণ, তখন যে ডিজিজটা হয় সেটার নাম হচ্ছে স্ট্রোক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, স্ট্রোকের সাথে প্যারালাইসিস রিলেটেড। কারণ আমাদের যদি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা কোনো ধরনের ডিসফাংশন হতে পারে, তাহলে তাহলে আমাদের রাইট পার্ট অফ দ্য বডি এটা 100% এটা প্যারালাইসিস হয়ে যাবে বা পক্ষাঘাত হয়ে যাবে, অ্যাক্টিভিটিটা করতে পারবে না। আর আমাদের যদি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার বা কারো যদি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারে স্ট্রোক হয় বা কোনো ধরনের হেমোরেজ হয়, তখন আমাদের বডির রাইট পার্টটা প্যারালাইসিস হয়ে যাবে। সুতরাং প্যারালাইসিস মানে হচ্ছে দ্য ইনঅ্যাক্টিভিটি অফ দ্য মাস্কুলার ফাংশন বা মাস্কুলার অ্যাক্টিভিটি। তো আমাদের মাসেল যখন ঠিকমতো কাজ করতে পারে না, হাতটা যখন পড়ে থাকবে, আমি ইচ্ছে করলে হাতটা যদি উঠাতে না পারি, এই যে পক্ষাঘাত অবস্থাটা, একটা প্যারালাইসিস পেশেন্টকে সামনে দেখলে বোঝা যাবে যে সে কতটা অসহায়, সে কতটা ডিপেন্ডেন্ট টু আদার পিপল। আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ জীবন দিক, যে এই পেশেন্টগুলোর দিকে তাকালে তখন মনে হবে যে এই সুস্থ দেহে আমরা কতটা হ্যাপি আছি। সো প্যারালাইসিস ইজ এ ভেরি ভেরি টাফ থিংস, যেগুলো হচ্ছে একটা মানুষকে জাস্ট ইনঅ্যাক্টিভ করে দেয়, তার মাসেলগুলোর অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। দেন এপিলেপসি, এপিলেপসিকে আমরা বলি মৃগী রোগ, হুইচ ইজ আনকন্ট্রোলড শ্রিলিং অ্যান্ড থ্রিলিং অ্যাক্টিভিটিস অফ দ্য মাসেলস। যেটা হচ্ছে যে মানুষের নার্ভাস সিস্টেমে যদি কোনো ধরনের ডিসফাংশন হয়ে থাকে, তখন তার বডিতে যে কাঁপাকাঁপি বা যে থ্রিলিং যে এটা থাকে, এটার নাম হচ্ছে এপিলেপসি বা মৃগী। এটা এক ধরনের নার্ভাস ডিসঅর্ডার। পেশেন্ট যখন এপিলেপসির পেশেন্ট যখন সাঁতারে যায়, আল্লাহ মাফ করুক, এখানে একটা ব্যাপার আছে যে এপিলেপসির পেশেন্ট ইউজুয়ালি এদেরকে বারণ করা হয় না সাঁতরাতে। কারণ ওই মুহূর্তে যদি কোনো একটা মোমেন্টে যদি তার এই থ্রিলিং পার্টটা শুরু হয় বা এই এপিলেপসির ফাংশনটা শুরু হয়, তখন সে কিন্তু ওই পানিতে সাঁতারানোর জন্য যেই কোঅর্ডিনেশন দরকার, সেটা কিন্তু সে করতে পারবে না, তখন তার একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সো দিস শর্ট অফ সাম প্রিকশনস যেগুলো আছে। এরপরে আছে পার্কিনসন ডিজিজ। কারণ আমাদের নিউরন, ব্রেনের মধ্যে যে নিউরন, এখান থেকে একটা নির্যাস তৈরি হয় যার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিনগুলা স্পেসিফিক ফাংশন করে, যেগুলো হচ্ছে আমাদের মাসেল ফাংশনের সাথে জড়িত। সেখানে যখন ডোপামিনের নির্যাসটা বন্ধ হয়ে যাবে বা ডোপামিন উৎপাদন বন্ধ হয়ে যাবে, তখন যে ডিজিজটা হবে তার নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ। এটা অ্যাকচুয়ালি ওল্ড এজের ক্ষেত্রে হয়, আফটার 40-50। সবশেষে মাদকদ্রব্য নিয়ে কথা বলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে হয়েছে 1990 সালে, এবং আমাদের দেশে এই মুহূর্তে বা এই যে 2018-এ আমি কথা বলছি, আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, সো এই যে এই মুহূর্তে বাংলাদেশের সারাউন্ডিংসটার দিকে তাকালে, বলা আছে তোমাদের বইয়ের মধ্যে যে ইয়াং পিপল থেকে শুরু করে হিউম্যান্সের মধ্যে, ম্যাক্সিমাম হিউম্যান্সের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটু ডিপ্রেশনে গেলে বা নিজের লাইফটাকে আনসাকসেসফুল মনে করলে বা কোনো ধরনের বড় বিপদে পড়ে গেলে বা খুব মন খারাপের কিছু হলে, আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের তরুণ সমাজের মধ্যে একটা ছোট্ট একটা ডিরেকশন থাকে যে মাদকদ্রব্যের দিকে নিজেকে ধাবিত করা, নিজেকে ক্রমে ক্রমে ধ্বংস করার একটা ছোট্ট স্টেপ থাকে, যে স্টেপটা থেকে আর ব্যাক করা যায় না। বাট দের আর লট অফ এক্সাম্পলস ইন আওয়ার মিডিয়া, ইন আওয়ার নর্মাল লাইফ, দ্যাট উই হ্যাভ সিন লট অফ পিপল, দে কেম ব্যাক সাকসেসফুলি অ্যান্ড স্ট্রংলি অ্যান্ড দে বিকেম সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ। সো ডিপ্রেশনে থাকলে, ডিপ্রেশন শব্দটা খুবই ভয়াবহ, অ্যাটলিস্ট 2018 সালে তো বলতেই হবে। আমি সবসময় একটা কথা বলি,
যে তোমরা যদি কেউ বা আমরা যদি কেউ তোমরা করেই বলি বা আপনারা যদি কেউ কখনো ডিপ্রেশনে যা থাকেন তাহলে দয়া করে আপনার নিকটস্থ কোনো হাসপাতালের ইমার্জেন্সি রুমে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অথবা কোনো বার্ন ইউনিট থাকলে একটু গিয়ে দেখে আসতে পারেন যে ওই পেশেন্টগুলোর লাইফের থেকে আপনার লাইফ বা আমাদের লাইফ কতটা ভালো আছে। সো যদি ডিপ্রেশনে কেউ থাকে আর ডিপ্রেশন যদি তাকে মাদকদ্রব্যের দিকে নিয়ে যায় এটার আসলে অনেক বড় ব্যাখ্যা আছে, বিকজ আমাদের মিডিয়াগুলো আমাদের মিডিয়াতে এখন স্মোকিং করাটাকে একটা আর্ট হিসাবে সামনে আনা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লিগেলি অনেক কথা বলা যাবে, কিন্তু একটা মানুষ যদি নিজেকে এতটুকু জায়গা নিয়ে আসতে পারে যে স্মোকিং করাটা ইজ এ লাইক ওয়ান কাইন্ড অফ হ্যাবিট হয়ে গেছে মানুষের, যদি এটা জানি আমরা সবাই যে ইটস এ ব্যাড হ্যাবিট, বাট ইট লিডস আস টু সামথিং মোর টু দ্য শর্ট অফ অ্যাডিকশনস। অ্যাডিকশন জিনিসটা খারাপ, যেটা শুধু নিজের স্বপ্নকে সত্যি করার অ্যাডিকশন ছাড়া অন্য কোনো অ্যাডিকশন। সো তোমরা যারা এই জায়গাগুলোতে একটু পড়াশোনা করবে, এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় আসবে একটু ডিসেন্ট ওয়ার্ডে ভালো মতো নিজের মন থেকে একটু লেখার চেষ্টা করবা, এই জিনিসগুলোর নেতিবাচক দিকগুলোকে লেখার চেষ্টা করবা। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমাদের দেশটা বাংলাদেশটাতে যাতে এই অ্যাডিকশনের আগ্রাসনটা না থাকে, আমাদের ইয়াং ছেলেমেয়েদের মধ্যে যাতে কোনো ডিপ্রেশন না থাকে। ডিপ্রেশন থাকবে, আসতেই পারে, ব্যাড মোমেন্টস ব্যাড টাইম অফ লাইফ উইচ ইজ ওকে, বাট নিজেকে শেষ করার কোনো স্টেপ যাতে না থাকে। ওই যে একবারে লাইফের গ্রাফটা হঠাৎ করে নিচে নামার পরে উপরে ওঠার যে স্টোরিটা, লাইফের গ্রাফটা হঠাৎ করে নিচে নেমে গেছে কিন্তু একটা পর্যায়ে এত উপরে উঠেছে, এই যে টাইমিংটুকু না, এই স্টোরিটা যাতে সামনে আসে, যাতে আমাদের এই জেনারেশন পরবর্তীতে এই স্টোরিগুলো থেকে যে লার্নিংটা সেই লার্নিংটা নিতে পারে। So hopefully I tried my best in this chapter to cover all the things আর একটা ক্লাসে এত কিছু বলার চেষ্টা আমি এই জন্য করি কারণ আমি চাই যে একটা ক্লাসের মাধ্যমে বইয়ের মধ্যে যতটুকু অ্যাটলিস্ট ইনফরমেশান দেওয়া আছে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে, এরপরে আমি এগুলোকে ভেঙে 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 আলাদা আলাদা করে আলাপ করবো। অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে 20টা ভিডিও বানানো যাবে, মানে নার্ভাস সিস্টেমের উপরে 5টা, ব্রেইনের উপরে 5টা, 10টা, তারপরে ডায়াবেটিস নিয়ে 3টা, প্যারালাইসিস নিয়ে 1টা, স্ট্রোক নিয়ে 1টা, ডোপামিন নিয়ে ক্লাস নেওয়া যেতে পারে, ইভেন এপিলেপসি নিয়েও ক্লাস নেওয়া যেতে পারে। সো এগুলোকে আলাদা আলাদা করে আলাপ করব যখন আমার চ্যানেলটাতে এসএসসির জন্য ম্যাক্সিমাম অংশটুকু দেওয়া হয়ে যাবে, দেন আই শ্যাল মেক ইট ডিভিশন অ্যান্ড দেন আই উইল এক্সপ্লেন এভরি সিঙ্গেল ওয়ার্ড উইথ শর্ট অফ লাইক সায়েন্টিফিক এক্সপ্লানেশন। সো দেখা হবে পরের ক্লাসে। তোমরা যারা পড়াশোনা করছো ভালো মতো পড়াশোনা করবে, দেশের জন্য কিছু করতে হবে, আগে নিজেকে তৈরি হইতে হবে, সেই চেষ্টাটা তোমরা করবা। সো অল দ্য বেস্ট, সালামু আলাইকুম।